মিরাজ ভাই দিছে স্ক্রিন শেয়ার। জি ভাই দিছি আমি। ওকে আপনার অ্যাকাউন্ট না খোলা আছে? না আমি সকালে ক্লাস করি নাই তো। তারপর ভিপিএন টাতে ক্লিক করেন। সকালে কি অন্য ক্লাস করেছেন ভাই? ভিডিও কি রেকর্ড করতেছেন? হুম, ইম্পর্টেন্ট ক্লাস ছিল। ওকে, তো ইউনাইটেড স্টেটস ভিপিএন টাই ইয়ে করেন, ক্লিক করেন, ক্লিক করেন ওটার উপর। ওকে, ভিপিএন অন হয়েছে তাই না? এখন সমস্যা নাই, এখন সার্চ দেন গুগলে, লেখেন ম্যাক্রো ওয়ার্ক। একটু এটা ইয়েটা বড় করেন তো, দেখা যাচ্ছে না। এই এটা হচ্ছে তাই না, ম্যাক্রো ওয়ার্ক কার্স। এখানে রেজিস্টার অপশন আছে ডান দিকে, ওখানে ক্লিক করেন। রেজিস্টারে ক্লিক করছেন? ক্লিক আচ্ছা করছি ভাই, ভিপিএন কেন করে ল্যাগ করে, মানে নেট স্লো হয়ে যায়। স্লো হয়ে গেছে অনেক। যাক, সমস্যা নেই। তো ভিপিএন কানেকশন দিবেন আপনারা? ভাই এই ওয়েবসাইটের কাজটা কি? আচ্ছা, বলতেছি আর কি, এখন ভিপিএন কানেকশন দিবেন আপনারা ইন্ডিয়া, তারপরে হচ্ছে নাইজেরিয়া, ইউনাইটেড স্টেটস, এইগুলা, ঠিক আছে? এই ওয়েবসাইটের জন্য হ্যাঁ, পরবর্তীতে সমস্যা আছে? যতদিন কাজ করবো কি ভিপিএন দিয়ে কাজ করতে হবে? ভিপিএন এর কাজ 10 মিনিট, তারপর আর ভিপিএন লাগবে না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা তো হচ্ছে না এখানে তো। অন্য ভিপিএন দেন তো, ভিপিএন এরিয়াটা চেঞ্জ করেন তো দেখি। ভাই ভিপিএন সারা ট্রাই করেন তাতেই হবে। বাংলাদেশ সিলেক্ট করেন, করেন, যেকোনো একটা করেন। আচ্ছা, ইউনাইটেড কিংডম করেন, সময় একটা করেন না, একটা করলেই হলো। কানেক্ট তো হয় না এখানে। মধ্যে ক্লিক করা লাগবে আপনার, গোলের মধ্যে ইউনাইটেড স্টেটস এখানে যেটা আছে, ক্লিক করুন। ইউনাইটেড স্টেটস যেটা আছে ওখানে। ভাই নাম ঠিকানা কি? এগুলো নাম ঠিকানা দিত তো, জি, নাম টাম এগুলো আসছে, ফর্ম আসছে, ফর্ম কি ফিল আপ করতো? হ্যাঁ হ্যাঁ, অরিজিনাল ঠিকানা দিবেন সব। আপনি হ্যাঁ হচ্ছে না প্রোটেক্ট, তো এখানে। প্রোটেক্টে ক্লিক করেন তো, প্রোটেক্ট লেখা আছে উপরে, ক্লিক করেন ওখানে। ওটা ঠিকই তো আছে, প্রোটেক্ট দিতে হবে। ভাই ইউনাইটেড স্টেটে দিলেই তো হয়ে যায়, আমার তো সেম কাজ হয়ে গেছে তো। আমারটা ও তো ফার্স্টে তো হয়েছিল, এখন তো হয় না। আপনি যে ক্লোজে বা ক্লোজে টিপ দেন যে উপরে, এটা না, ওই যে একটা দেখবেন যে অফের বাটন আছে আপগ্রেডের উপরে, হুম 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 দেখেন, এটা অফ করেন, তারপর অন হোলার করেন। ডান দিকে, এই যে হোলার ডান গুগল দিকে, হোলার ডানে, হোলা প্লিজ লেখা, হোলা লেখা আছে তার ডান ডানে। সাইডে আপগ্রেডের উপরে হ্যাঁ, ড্রপ করেন। হ্যাঁ ওইটা ওইটা, এবার অন করেন। এবার টান অন করেন। হ্যাঁ এবার দেখেন, আপনার নেটটা স্লো সম্ভবত।
হ্যাঁ, মোবাইল ডাটা দিয়ে চলতেছে আমার, আজকে ব্রডব্যান্ড লাইনে প্রবলেম আছে। আচ্ছা এটা ইয়ে করেন, ভিপিএন অফ করে দেন তো, ভিপিএন ছাড়াই কাজ করেন নাকি? ওকে, এবার জানে ওখানে রেজিস্টারে ক্লিক করেন। ভিপিএন এর সুবিধাটা কি? হ্যালো রবিন ভাই, সার দেন তো। অন্য কেউ সার দেন একদম। অন্য কে একজন শেয়ার দেন। ওকে, টাইম দেন। হ্যালো রবিন ভাই, দিতেছি ভাই, দাঁড়ান। কি ভাই আপনি দেন শেয়ার, আমার এখানে প্রবলেম করতেছে। রবিন ভাই, এত সময় করা যাবে না, কালকের জন্য প্রস্তুত হন। কালকে কিন্তু ভাই মাইর দিব, তাহলে এত দেরি করলে ডাটাকে খাবে মিরাজ ভাই। মোবাইল ডাটা শুনে যদি মোবাইল ডাটা দেখ করতেছে, আবার এত লেট করতেছে। হ্যাঁ, আমার এখানে মানে ব্রডব্যান্ডের প্রবলেম হয়েছে। সমস্যা আমার স্পিড আছে, উড়ি কত স্পিড, উড়ি আল্লাহ দেখছি। আসেন ভাই, আপনি কিতাব কমপ্লিট? জি, জানি ছিল মাইক্রো ওয়ার্কার না? হুম, হোলা করে কানেক্ট করেছেন? জি ভাই, কানেক্ট করাতে এই যে ওমা কানেক্ট তো করা আছে। এবার আছে, এবার আছে, এটা দিলেন দেন। জিমেইল একটা দেখতেছি কোন আছে এখানে ভাই, ওটাতে পিন দেন ভাই, পিন দেন, পিন দেন, পিনে ক্লিক করেন, কাস্টমাইজ। হ্যাঁ, ওখানে যা ক্লিক করেন, ওখানে পিনে ক্লিক করেন, তাহলে হবে। ওকে, এবার ক্লিক করেন। হুম, এবার এখানে লেখেন হচ্ছে ম্যাকটো ওয়ার্কার। রেজিস্টারে ক্লিক লাগান। এখানে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ঠিক আছে? তো মিডিল নেম যদি না থাকে তাহলে ফার্স্ট নেম আর লাস্ট নেম দেন। তারপরে হচ্ছে বার্থ ডেট, কোম্পানি তো নাই না, বার্থ ডেট এ কিভাবে বসাবেন দেখেন ডান দিকে কি আছে। হ্যাঁ, কোন বারো আগে দাঁড়ান, বারো ও সমস্যা নেই, একটা বারো হলেই হলো ভাই, সমস্যা নেই, দুই দিকেই বারো আছে। দাঁড়ান রবিন ভাই, বুঝা দিই, বার্থ ডেটে আপনারা কিন্তু এই স্টাইলে বসাবেন, ঠিক আছে? প্রথমে হবে হচ্ছে মান্থ, তারপরে ডেট, তারপরে ইমেল কোডটা দিব। আপনার যেটা হচ্ছে আউটসোর্সিং ইমেল আছে সেটা দেন, সমস্যা নেই। বার্থ ডেট দিবেন কিন্তু প্রথমে মান্থ, তারপর স্ল্যাশ দিবেন, স্ল্যাশ ইউজ করবেন, অন্য কোনো কিছু ইউজ করলে হবে না। স্ল্যাশ, তারপরে হচ্ছে ডেট, তারপরে হচ্ছে ইয়ার। ওকে, হ্যালো, হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি, এখানে ঠিক আছে না জিমেল? হ্যাঁ ঠিক আছে, পাসওয়ার্ড বসাবেন। ঠিক আছে, পাসওয়ার্ড, পাসওয়ার্ড কি বসালেন এটা ভাই? যে সাজেস্টে যা দিচ্ছে তাই দিয়ে দিচ্ছে। না না না, সাজেস্টে যেটা দিচ্ছে সেটা বসানোর দরকার নেই, আপনার এখানে বসাবেন, আপনার যেটা অন্য যাদের পাসওয়ার্ড বসেন সেটা বসাতে পারেন, যে কোনো পাসওয়ার্ড। কিছু বুঝি না, কোন আসছে? ফাইবারের পাসওয়ার্ড দিয়ে দেন, ফাইবারের পাসওয়ার্ড দিয়ে দেন। হ্যালো, হ্যাঁ হ্যালো, জি ভাই, কথা ক্লিয়ার না ভাই, যে বুঝছ না স্যার, কি সবার কাছে কি সেম? না ভাই, আপনি তাহলে কেন দিতে আবার ঢুকবেন রবিন ভাই? স্পিডই তো নাই আমার নেটের, কিছুক্ষণ আগে যে দেখি বিপিএন চলতেছে তো ভাই, এই কারণে একটু কম। আপনি ওখানে ঢুকেন, আপনি শুনতে পাচ্ছেন রবিন ভাই ক্লিয়ার?
হ্যালো, শুনতে পাচ্ছি আমরা? হ্যালো, জি ভাই। কালকে ক্লাসে গেছে, যদি খালি আপনাদের কোন অবস্থা হয়। হাই রবিবার স্পিড হাই ছিল তো, এখন নেটের সমস্যা হয়ে গেছে সম্ভবত। নেটের সমস্যা না, কাটা দিয়ে ঢোকা লাগবে, তাহলে ঠিক হবে। গুগল মিটে কাটা দিয়ে ঢোকা লাগবে। কি আর বলবে, কবে আপনি নাকি আর একজন স্টার্ট করেন। ভাই এমন করলে লিমন ভাইয়ের নাম থাকবো না, আর লিমন ভাইরে ধুয়ে দিব একেবারে। আমারে ধুতে পারবে না, আমারে ধুতে আসলে সমস্যা আছে। করবো কি, কাটতে শিখছেন কি শিখছেন আপনারা? 2 মাসে কি শিখাইছে আপনি করে? হ্যাঁ, কাজ ঠিক মতন করতে পারেন না কাজ না, যে গুগল মিটে প্রেজেন্টই অন করতে পারেন না। হ্যাঁ, শিখছেন কি আপনারা? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি রবিন ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আমি তো কিছু শুনতে পাইতেছেন আপনার কথা। আরে আপনাকে আমি বল, আপনি আপনাকে আমি বলছিলাম যে আপনি হচ্ছে গুগল মিটটা কেটে দিয়ে আবার ঢোকেন, তাহলে শুনতে পাবেন। আপনি তো দেখছি সব কেটে দিয়েছেন। লিমন ভাই গ্রামার বলে দিয়েন, আমি কিন্তু গ্রামারে সেই কাঁচা। লিমন ভাই বলেন এবার, শুনতেছি এবার। এবার স্ক্রিন শেয়ার দেন, ওই অবস্থানে যান। আপনি তো কাইটা দিয়েছেন দেখলাম সব, মনে হয় আমার ভাই কি সব মানে সামনে হার যেছি আছে না, হারমোনিয়ামের মতন আসতেছিল, কিছু বুঝতে পারতেছি না আমি। এবার হচ্ছে শেয়ার দেন, আবার স্ক্রিন শেয়ার দিব। হ্যাঁ হ্যাঁ, ভাই ওই যে fast.com এর মধ্যে তো আমার ধারিত আছে এখন কি এটা যাব ভাই? ভিপিএন অন করেছেন না? অন করে নাই তো, করেন অফ করা, অন করেন, ভিপিএন অন করা লাগবে ভাই। এটা ভালো না সম্ভবত, হলাটা অন্য ভিপিএন আমার কাছে ভালো লাগে, এটা থেকে ফালতু। আচ্ছা মনে হয়নি হলে এখনো। সেকেন্ড সেকেন্ড অফ হয়ে যায় নাকি? এটা বুঝলাম না। না আমি অফ অন করবো, একবার অফ হবে না। এই যে আমার তো অফ হয়ে গেছে, কেন আবার ক্লিক করেন ভাই? আমারও তো সেম অবস্থা হয়েছিল। এই যে এবার আছে তো, এবারে এই ব্রাউজার এখানেই ইয়ে করেন, আপনি নতুন পেজ লিখবেন, এখানে মাইক্রো ওয়ার্কার লিখে সার্চ দেন। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, যে পেজে থাকবো ওই পেজে। হ্যাঁ, ওই কি আর এখানে স্পিড আছে কি? আপনি স্পিড মহল দরকার নাই। ইন্ডিয়া দেন, ইন্ডিয়া দেন, সার্ভার চেঞ্জ করেন তো। ইন্ডিয়া দেন তো ভাই, আবার গেছে গাই যে। ইন্ডিয়া দেন, সার্ভার চেঞ্জ করেন, ইউনিট রিসোর্স চেঞ্জ করেন, ইন্ডিয়া লেখেন ওখানে। দাঁড়ান ভাই, আবার জয়েন করতেছি, আমার কথা শুনতে পাইতেছি? এই যে অন্য কেউ শেয়ার দেন, কোথায় রে কাটা দর শুনতে, অন্য কেউ শেয়ার দেন যার সমস্যা নাই কোনো নেটের। রাশেদ ভাই দেন, ও নেট নাই ভাই, মোবাইল দিয়ে জয়েন করছি। আপনারা ভাই কি শুরু করলেন ভাই, তিনজন ঢুকলেন, তিনজনের এই সমস্যা। ভাই আমি শেয়ার দেই, আপনার তো করা হয়ে গেছে, আপনার শেয়ার দিলে লাভ নাই। যে করেন না তাই তানভীর ভাই, আপনি কই থাকেন ভাই, আপনি কোন তে আহেন 2 দিন পর পরে? ভাই আমি সমস্যায় ছিলাম একটু। আপনি কইছি আপনি আয়া মুখোপাধ্যায় কথা করেন, আপনি কি করেন না করেন রইলো?
হ্যাঁ আসতে চাইছিলাম কিন্তু পারি নাই। আন কি আপনার এটা কমপ্লিট হইছে? না ভাই আমার পরীক্ষা বাকি আছে। পরীক্ষা দিলে কালকে, কালকে পরীক্ষাটা দিয়ে দেবো, স্ক্রিন শেয়ার দেব। আপনি তো পরীক্ষা কালকে দেন? আপনার হইছে না? না পরীক্ষা দেওয়া হয় নাই। ওটা হচ্ছে পরে আসতেছি, তাহলে এটা শেষ করি, এই স্টেপটা শেষ করি, তারপরে পরীক্ষার স্টেপে আসতেছি। পরীক্ষার স্টেপের জন্য মুন্না ভাই আছে, মুন্না ভাই পরীক্ষা আজকে এক্সামে পাস করছে। ভাই আমি দিছি স্যার। ওকে গুড। তো আপনি এখানে ফার্স্ট নেম লাস্ট নেম লেখেন। বার্থ আপডেট, হ্যাঁ ওই স্টাইলে লেখেন ফার্স্ট মান্থ। তারপরে ইমেল, পাসওয়ার্ড বসাবেন কিন্তু এর আগে যেভাবে বলছিলাম যে ছোট হাত বড় হাত লেটার এবং হচ্ছে একটা এট দা রেট অফ দিবেন, সমস্যা নাই। বা আপার স্কেচ কি বলে অ্যাড্রেস দেবো কি? জি অ্যাড্রেস, হ্যাঁ অ্যাড্রেস দিবেন হচ্ছে আপনার যদি মানে লোকেশন যেটা থাকবে সেটা, মানে অ্যাড্রেস প্রথমটা, সেকেন্ড লাইনে, তারপরে জিপ কোড, তারপরে সিটি, আর তারপরে হচ্ছে স্টেট বা রিজন, ঢাকা হবে ওটা। তো এখন অ্যাড্রেস লেখেন এখানে। প্রেজেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস দিবো ভাই? অবশ্যই প্রেজেন্ট অ্যাড্রেস। মিরপুরটা পরের লাইনে হবে, ওখানে মিরপুর হবে, ঢাকা মিরপুর দুটো কেটে যাবে, মিরপুর হবে ওখানে। হ্যাঁ ওখানে হচ্ছে জিপ কোড, ওকে, ঢাকা, ঢাকা সিটি, কান্ট্রি অফ বাংলাদেশ, এখানে প্রত্যেকটাতে টিক দেন। সাবমিটে ক্লিক করুন। সাবমিট দেব? হ্যাঁ দেখি এবার কি হয়। সাবমিটে ক্লিক করেন। আইপি ইজ নট ইউনিক, আইপি নেই, এটা মানে ভিপিএন সমস্যা। ও আবার লেখা লাগে ভিপিএন। আপনার ক্লিয়ার ব্রাউজিং ডাটা ক্লিয়ার করা আছে তো? না ভাই ব্রাউজিং ডাটা তো ক্লিয়ার করা নাই। আচ্ছা আপনি আরেকটা বার ইন্ডিয়ার সার্ভারে যান, ইন্ডিয়াতে দেখি কি অবস্থা, ইন্ডিয়ার সার্ভারে। ইন্ডিয়া না নাইজেরিয়া? ইন্ডিয়া দেবে ভাই? ইন্ডিয়া বা নাইজেরিয়া যে কোনো একটা দেন। ইন্ডিয়া দিছি। ওকে আবার দেখি দেন কি অবস্থা। আমার তো ভাই নেটে গেছিল, রাউটার অফ করে অন করলাম, তারপর হচ্ছে আমার এখন ঠিক হইছে। ভাই আমি অন্য একটা ভিপিএন নামাই, এটা ভালো না ভাই। হ্যালো লেমন ভাই, হ্যাঁ এখানে ওকে মানে পিসিতে মানে ফাইবারের মতো যে পিসিতে গুলো ওইটা দিয়ে লগইন করতে হবে? হ্যাঁ একটাই, মানে ও আলাদা পিসিতে লগইন করতে পারবেন, সমস্যা নেই, কিন্তু একটা অ্যাকাউন্ট, মানে একটা পিসি, যে পাঁচটা পিসি দিয়ে সাপোজ লগইন করলেন একটা অ্যাকাউন্টে লগইন করতে পারবেন, কিন্তু আলাদা অ্যাকাউন্টে যদি লগইন করেন তাহলে হচ্ছে অ্যাকাউন্ট বাদ। সাপোজ আপনার এটা হচ্ছে ল্যাপটপে খোলা আছে, ঠিক আছে, আপনার পার্সোনাল ল্যাপটপে, তো আপনি ওটা আপনার অফিসিয়াল ল্যাপটপ থেকে অন করলেন।
তো ঠিক আছে, অফিসিয়াল ল্যাপটপে কোনো সমস্যা নাই, কিন্তু অফিসিয়াল ল্যাপটপে যদি আবার আরেকটা অ্যাকাউন্টে ওপেন করা হয় তাহলে দুইটা অ্যাকাউন্টই ব্যান হবে। দুটোই ব্যান? হ্যাঁ, বুঝতে পারছো? তার মানে কি? তার মানে হচ্ছে একটা পিসি একটা অ্যাকাউন্ট, এটা অন্য কোনো পিসি থেকে অ্যাকাউন্ট অন করার দরকার নেই। ফাইবার তো ভাই যে পিসি সেটাই নাকি? হুম, পিসি চেঞ্জ করলে ফাইবারের সমস্যা? হুম, সমস্যা, তবে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয় না। এটা কি ডিফেন্সারে কি আইডি খোলা যায় না? এটাতে ডিফেন্সার খোলা যায় না, ভাগ্য ভালো হলে হবে আপনার, কারণ বাংলাদেশ বিপিএন বাংলাদেশের ইয়ে দেওয়া হয় বিপিএন। IP is not unique. ভাই একই বল, আমার আজকে এটা 10 বার বলছে IP is not unique, তারপর কিছু খুলছে তারপরে শুরু করেন। এবার লেখেন এরপরে বাংলাদেশ দিব যদি এবার না হয়। নতুন পেজে খুলে এবার লেখেন ঝামেলা করলে ঝামেলা আসলে একবারেও নিয়ে নেয় আবার বেশি ডিস্টার্ব শুরু করে, এটাই একটু প্রবলেম। কিন্তু নেবে আপনারা যারা আছেন তারা ট্রাই করেন, তারা সবাই ট্রাই করেন, আপনারা ট্রাই করেন তাইলে হতে পারে। দেখুন আমার বিপিএন ছাড়াই হয়েছে ভাই। অনেক জনের বিপিএন ছাড়াই হয়, আসলে ঠিক নাই। গুগলে আপনাদের অ্যাড্রেসটা সেভ করে রাখবেন, তাইলে হচ্ছে বারবার দেওয়া লাগবে না, নাম অ্যাড্রেস মানে একটা ইমেল দিয়ে ওই ইমেলে সেভ করে রাখবেন, ইমেলে সেভ দিতে হবে, তাহলে হচ্ছে এটা অটো হয়ে যাবে সবকিছু গুগল গুগল। ভাই হচ্ছে না, ভাই ইজ নট ইউনিক। এবার বাংলাদেশ দেন। হবে হবে না সেটা না, হবে একটু পর দেরি তো দেরি করার চেষ্টা আরো টুকি খালি, বুঝতে পারছেন? আপনারা ট্রাই করতেছেন তো, আপনাদের যারা খুলেন নাই তাদের হয়েছে?
সকালে খুললাম মুন্না ভাইটা একবারে হয়ে গেছে। শুধু পাসওয়ার্ডে ভুল ছিল মুন্না, তাছাড়া একবারে হয়ে গেছিল। হচ্ছে না ভাইয়া? আচ্ছা ভিপিএন অফ করেন তো, অফ করে একটাবার ট্রাই করেন তো। লিমন ভাই, হুম, এই বাসার যে নাম্বারটা এটা কিভাবে দিব অ্যাড্রেসের ভিতরে? ওইভাবে দিয়ে দেন যেভাবে আছে, দুই দুইটা পূরণ করবেন, দুইটা রোটাই। আমাদের কাছে বাসার নাম্বার এত, গ্রাম বা রাস্তা এটা ডাকঘর, তারপরে হচ্ছে আপনার এভাবে দেওয়া সব দিবেন। এটা কি বাসাটা কি হোম লিখবো নাকি? ওসব লেখার দরকার নেই, ওখানে হোম বা ভিলেজ এসব কিছু লেখার দরকার হয়ে গেছে, এবার হয়ে গেছে না? জি ভাইয়া, দেখছেন ভিপিএন অফ করে দিয়েছে। এটা ইয়া করেন, ইয়া ইমেলে ঢুকেন, আপনার ওই ইমেলে কোড গেছে। ভিপিএন অফ করে হইলে ভিপিএন দিয়ে খোলা কাজটা, কারণটা কি? ভিপিএন অফ মানে ভিপিএন বাদে সব সময় তো হয় না, সেই জন্য ভিপিএন দিয়ে খোলা। ভিপিএন বাদে হওয়ার সম্ভাবনা বেশি, কারণ নাম না একটা অ্যাড্রেস দিলে হবে। বুঝে নাই অ্যাড্রেসটা কি পার্মানেন্ট দিতে হবে না? যেখানে পার্মানেন্ট অরিজিনাল অ্যাড্রেস, যেটা আপনার ভোটার আইডি কার্ডে আছে। অ্যাড্রেসের ক্ষেত্রে সবসময় পার্মানেন্ট অ্যাড্রেস ইউজ করবেন। আবির মৃধা ভাই, আপনার ইমেলে ঢুকে ইমেলটা ভেরিফাই করে দিন। ভাই প্রেজেন্টিং অফ হয়ে গেছে। ভাই আমার একটু প্রেজেন্ট করবো, একটু ওয়েট করেন, শুধু এটা কমপ্লিট করি। ক্লিক হিয়ার টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। হ্যাঁ তো ভেরিফাই হয়েছে, এবারে অ্যাকাউন্টে ক্লিক করেন। ইমন ভাই কথা বুঝতে পারতেছেন না, কেমন জানি কেটে আসছে কথা। সবাই কি সেম কথা বুঝতে পারছেন না? আপনার হচ্ছে ফোন নাম্বারটা বসান, জিরো বসবে না, জিরোটা কেটে দিন। ওকে সেভ করে ক্লিক করেন। ভেরিফাই ইয়োর ফোন নাম্বার, এখানে দেখেন উপরে হলুদ বক্সের উপরে একটা লেখা আছে এক লাইনে, সেন্ড এসএমএস উইথ টেক্সট অ্যাক্টিভেট টু +1972360922 ফ্রম ইয়োর ফোন, এত টু ভেরিফাই ইয়োর ফোন নাম্বার। তো একটু স্ক্রিন শেয়ারটা অফ করেন মৃধা ভাই, স্ক্রিন শেয়ারটা অফ করেন। হ্যাঁ আমি তো দেখো কানে টেনে ফোন থেকে এটাতে সংকেত করে ফেলে।
হ্যাঁ শোনা যাচ্ছে তো কথা নাকি? জি ভাই ডাবল সাউন্ড হচ্ছে, ডাবল সাউন্ড হচ্ছে না তো? না না ভাই শোনা যাচ্ছে, না ভাই শোনা ক্লিয়ার আসছে কোন? তোমার স্ক্রিন, তোমার স্ক্রিন দেখা যাচ্ছে কি? জীবন ভাই মোবাইলে জি ভাই দেখা যাচ্ছে? হ্যাঁ মোবাইলে স্ক্রিন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে জি ভাই। ওকে ওকে তো দেখেন এখানে, তো দেখেন এখানে নাম্বারটা দিয়ে আসছে, তো এই নাম্বারে, এই নাম্বারে হচ্ছে পাঠাবেন, পাঠাবেন ঠিক আছে? +19972309092 এখানে কি লিখবেন, এখানে কি লিখবেন? শুধু একটা মেসেজ দিবেন, অ্যাক্টিভেট লিখবেন, ACTIVATE এভাবে, এভাবে এটা বড় হাতের হবে, এভাবে আবির মেধা ভাই হাতে পাঠান, এভাবে লিখে আর উপরে নাম্বারটা, উপরে নাম্বারটা লিখবেন, প্লাস লিখবেন, প্লাস লেখার পর 1 দিবেন। ভাই মোবাইলে তো টাকা থাকতে হবে। জি জি টাকা থাকলে টাকা থাকলে টাকার মতো কাটবে, কত? 4 টাকা কাটবে, টাকা 4। ভাই একজন তো গ্রুপে মেসেজ দিছে, অ্যাক্টিভিটির পাশে নাম্বারও দিতে হবে। অ্যাক্টিভিটির পাশে নাম্বার লেখা লাগবে না, এভাবে দিলেই হয়ে যাবে। না ভাই নাম্বার লেখা লাগবে, নাম্বার লেখা দরকার নেই, সমস্যা নাই, এভাবে লেখলেই হবে। আপনার ওখানে মেসেজ কি বলছে সেটা পড়ে, ওখানে কি বলছে, কি নাম্বার লেখা, নাম্বার এই নাম্বার থেকেই দিচ্ছেন। আর যদি, আর যদি অটোমেটিক্যালি নিয়ে নিবে সবকিছু। তারপরে হচ্ছে অ্যাকাউন্টে ক্লিক করবেন, আপনি স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার না করলে বুঝতে পারবেন না। স্ক্রিন শেয়ার দেন, যার যার হচ্ছে খোলা অ্যাকাউন্ট। কি বলে যার সমস্যা স্ক্রিন শেয়ার দেন। ওকে দিদার ভাই শেয়ার দিয়েছে, দেখেন লেখা আছে ভেরিফাইড ফোন নাম্বার। এখন কি করতে হবে ভাই? এখন এক্সাম যার কাজ ওটা পরে আসতেছে, সবার আগে ভেরিফাই পর্যন্ত আসো। ওকে তারপরে কার সমস্যা বললেন? লিমন ভাই, ভাই আমি তো, হ্যাঁ ভাই বলেন ভাই, ওই যে যদি VPN ছাড়া করি সমস্যা আছে? কোনো সমস্যা নাই, যদি আপনার অ্যাকাউন্ট খোলা নিয়ে কথা, মানে VPN ছাড়া অ্যাকাউন্ট খোলা যায় না বলেই হচ্ছে VPN দিয়ে অ্যাকাউন্ট খোলা লাগে, আবার VPN ছাড়াও হয়ে যায়। আবার ক্লিক করেন ভাই, এই যে ভোটার আইডি কার্ডের ঠিকানা যা যতটুকু আছে সবটাই লিখতে হবে? হ্যাঁ সবটাই লেখা লাগবে, দুইটার ওতেই লেখা লাগবে ঠিক আছে?
হ্যালো ভাই। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা আমার একটু প্রবলেম হচ্ছে, আমি একটু স্ক্রিনশট ইউজ করব। হ্যাঁ এটা শেষ হোক, শুধু এটা শেষ করে দিন। হ্যাঁ ঠিক আছে, যা সমস্যা স্ক্রিনশট দেবেন, কোনো সমস্যা, একজনের শেষ হলে আরেকজন দেবেন। আবির ভাই আমি দেখতেছি আপনারটা একটু পরে। আচ্ছা ভাই। ওটা হচ্ছে দেন ঢাকা দেন, ও কান্তি বাংলাদেশ। আপনার ফেনি সিটি তাই না? হ্যাঁ। ওকে তো সবগুলা টিক দেন, সবগুলা। হুম এটা ওটাও সাবমিটে ক্লিক করুন। আইপি ইজ নট এ নিউ পাসওয়ার্ড, মাস্ট মিট এট লিস্ট 3 লিটারেশন রুলস। যেটা বলেন ওখানে দেখেন লেখা আছে পাসওয়ার্ডের পাশে, ঠিক আছে? বুঝতে পারছেন? ভিপিএন নামাতে হবে, হচ্ছে ভিপিএন নামান হচ্ছে হোলা ভিপিএন, লেখেন গুগলে সার্চ দেন ওখানে প্লাসে। হ্যাঁ হোলা ভিপিএন লেখেন, হোলা ভিপিএন। তাই এ দেখি ভাই স্প্যানিশ ভিপিএন লেখা, জানি না এটা কি, কোন দেশে দিল এক্সটেনশন এটা। হ্যাঁ 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 গুগল ক্রোম এক্সটেনশন। Add extension. এটা ক্রস চিহ্ন কেটে দেন। এখন রেজিস্টারের ওখানে যান, রেজিস্টারের পেজে যান। ওকে এবার হচ্ছে ভিপিএন, আপনার হচ্ছে যে এক্সটেনশনের বক্স আছে না, আপনার যে আইকন আছে ছবির আইকন, ওর পাশের ওটাতে ক্লিক করেন। হ্যাঁ বামের পাশের পাশেরটাতে ক্লিক করেন ভাই, ছবি আইকনের পাশেরটা, ওটা না, ওখানে যান। হ্যাঁ বামটা, বামটা এটা। হ্যাঁ ওখানে দেখেন পিনে, ওই যে ওটার হচ্ছে ডান দিকে যে পিন বক্স আছে ওর পিনে ক্লিক করেন তার। হ্যাঁ ওটা। ওকে এবার হচ্ছে ওখানে যান, ওখানে ক্লিক করেন। হ্যাঁ ওটাতে ক্লিক দেন, ওদিকে যাও তো, ক্লিক করে এখানে হচ্ছে মধ্যে ক্লিক করেন তাহলে হবে। ওটাই দেন, ইন্ডাস্ট্রি সিলেক্ট করেন। ওকে ভিপিএন সিলেক্ট হয়ে গেছে। এবার হচ্ছে আপনার হচ্ছে পাসওয়ার্ডটা চেঞ্জ করেন জাস্ট, শুধু ও রেজিস্টারে ক্লিক, রেজিস্টারে ক্লিক করেন। আবার সেম জিনিস দেওয়া লাগবে আপনাকে, আপনি না ওইগুলো বসান, ততক্ষণে আবির মৃধা ভাই আপনি স্ক্রিনটা শেয়ার দেন। আবির ভাইটা হয়ে যাক, তারপরে যাক আবির ভাই তো শেষের দিকে। কথা বলো না তোমরা, যাও অন্য ঘরে যাও। আপনি কি কিভাবে যেভাবে বলছিলাম সেভাবে পাঠাচ্ছেন?
জি ভাই আপনার দিকে যায় কথা বলতো এ পাঠালে কি সাথে সাথে অ্যাকসেপ্ট করে না হ্যাঁ ওখানে হচ্ছে দেখেন আপনার হচ্ছে যেভাবে আছে প্লাস বসাইছেন 1975 বসাইছেন তো এই কথা কই জি ভাই আমি আপনাকে দেখাচ্ছি ভাইয়া স্যার আপনি দেখেন একটু লাগা দাও এটা লাগা দাও দজা লাগা দাও না লোন ওখানে যায় লেখা দাও ভালো এটা সেই মেসেজ আবির ভাই দেখেন ভাই কান্ট্রি অফ প্রেসিডেন্ট কি বাংলাদেশ দিব না হ্যাঁ ভাই দেখেন অ্যাক্টিভেট প্লাস 1972360932 ভাই নাম্বারটা লিখে পাঠান তো ভাই অ্যাক্টিভিটির পাশে আপনার নাম্বারটা ভাই নাম্বার লেখা লাগবে কারণ আমি তো শুধু অ্যাক্টিভ লিখে পাঠাইছি আমারটা নিয়ে না ভাই আমার তো ফারস্টে প্রবলেম করছিল পরে আমি নাম্বার লিখে পাঠাইছি আর কোন সিমটা পাঠাইছেন দেখেন তো জি ভাই আমার মানে যে সিমের নাম্বারটা ওখানে দেয়া সেই সিম থেকে পাঠাইছেন জি ভাইয়া অ্যাক্টিভেট ঠিকই তো আপনি একটা থেকে না এটা দেখেন মেসেজ গেছে তো রিলোড মারেন একটা না মোবাইলে কি ব্যালেন্স আছে মোবাইলে ব্যালেন্স আছে তো এটা বড় কথা কিন্তু হ্যাঁ হ্যাঁ ব্যালেন্স কাটছে কাটছে না ব্যালেন্সও কাটছে দুইবার করছি দুবারই ব্যালেন্স কাটছে তাহলে তো হইছে বিপিএন দিয়ে হ্যাক করার পর কান্ট্রি রেসিডেন্টে কি সিলেক্ট করব ইউনাইটেড কিংডম না বাংলাদেশ 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 ভাই ই কার্ডে 3 টাকা 33 পয়সা কানে ভাই আবার আইফিস নট ইউনিক করতেছে ট্রাই করতে থাকে তোবাজল ভাই অন্য আর আর কিছু দে ট্রাই করেন অন্য আর ভিপিএন ইউজ করেন ভাই আমারটা দেখাবো নাকি দাঁড়ান আবির ভাইটার কি সমাধান হয়েছে আপনি আবার করেন আবার দেন জি ভাই আবার দিছি আর আমারটাতে তো অটোমেটিক্যালি আমারটাতে যেটা শেয়ার করে দেখালাম না আমার নম্বরে কিন্তু অটোমেটিক্যালি প্লাস এর পর 1 1 এর পর কিন্তু অটোমেটিক্যালি স্পেসগুলো নিয়ে নিছিল দেবন ভাই আমার অ্যাকাউন্ট খুলে খোলা হয়ে গেছে ওকে তো ফোনটা ভেরিফাই করে ফেলেন আচ্ছা জুনাইদ ভাই আপনি স্ক্রিন শেয়ার দেন খন্দকার জুনাইদ ভাই জুনাইদ ভাই না কি স্ক্রিন শেয়ার দিতে চাইলেন দেন আমি বলছিলাম দেন ভাই দেন স্ক্রিন শেয়ার দেন ভাই ইয়া করতে হলে যাব কোথায় ফোন ভেরিফাই করতে হলে অ্যাকাউন্টে ক্লিক করেন অ্যাকাউন্টে আচ্ছা অ্যাকাউন্ট ফোন নাম্বার আচ্ছা আচ্ছা বুঝছি দিতেছি ভাই আচ্ছা আপনারটা দেখি কি হয়েছে সমস্যা ভাই 0 ডাবল ডাবল এর জিরো দেওয়া আছে আমি কি 1 থেকে শুরু করব নাকি 0 দিয়ে শুরু করব 1 থেকে শুরু করবেন হ্যাঁ দেখা যাচ্ছে আপনারটা ভাই আমার অ্যাড্রেসটা প্রবলেম করতেছে অ্যাড্রেসে আপনার হচ্ছে সংখ্যা দেখেন বলা আছে কি অ্যাড্রেস দেখি দেখি উপরে যান অ্যাড্রেস কন্টেন্ট নট এলাও ক্যারেক্টার হ্যাঁ আচ্ছা আপনি কোম্পানি বাংলাদেশ ইউজ করার দরকার নাই তো বাংলাদেশ কোম্পানি ইউজ করুন আচ্ছা আমি আমি তাহলে প্রথম থেকে দেখেন হ্যাঁ বাদল চন্দ্র তিনটা ঘোষ তারপর হচ্ছে বাংলাদেশ কেটে দিয়ে দিব সরি কোনো কিছু দেওয়ার দরকার নেই দেওয়ার দরকার নেই এখানে আচ্ছা 594 এখানে দেওয়া আছে কি অ্যাড্রেস হচ্ছে 89 বাই ডি ঢালপুর দত্তবাই ঢাকা 1204 ও যে ঢাকার ওখানে যেটা বসেছেন ওটা হবে না আন্ডারস্কোর বসেছেন না ওটা বাদ দেন আচ্ছা আমি পাসওয়ার্ডটা দিয়ে নিয়েছি দাঁড়ান আচ্ছা পাসওয়ার্ডটা দিয়ে দেন
কোথায় কি করব ঢাকা আর 1204 ওটার মধ্যে যে আন্ডারস্কোর বসেছিল ওটা কেটে দিন আপনি 1204 লিখছেন না ঢাকা 1204 ওটা লেখার দরকার নেই ঢাকা 1204 দুটো কেটে দিন কমাটা কেটে যাত্রা ভাইটিকে একসাথে লিখে দিব কমাটা কেটে দিন না কমাটা কেটে দিন হ্যাঁ ওকে এখন ঠিক আছে এবার সাবমিট করুন এবার সাবমিটে ক্লিক করুন এই তো হয়ে গেছে আপনি এখন ইমেইলে যান ইমেইল ভেরিফাই করলে হয়ে যাবে আর মেসেজটা ভাই মেসেজটা যে যে ভাই বললাম সে ভাই দিবেন মেসেজ লিখবেন ওই নাম্বারটাতে +1972 নাকি কি দিয়ে আছে ভেরিফাই কি লিংকে ঢুকে করব হ্যাঁ ওই লিংকে ক্লিক করেন check here to active your account can I click করব হ্যাঁ ক্লিক করে রাখব আমি আমার কিন্তু ভিপিএন অন অফ করা অফ করা আছে আমার তো নট হয়ে গেল আপনার তো হয়ে গেছে ভাগ্য ভালো ভিপিএন অন করা লাগে তো এখন হচ্ছে অ্যাকাউন্টে ক্লিক করে ফোনটা ভেরিফাই করুন অ্যাকাউন্ট ভাই ফোনটা কিভাবে ভেরিফাই করব আরেকবার বলে দেন তাহলে আমার তো হয়ে যাবে ওকে এখানে বলছে এখন চেঞ্জে ক্লিক করেন ফোন নম্বরের পাশে দেখেন চেঞ্জ আছে ভাইয়া নাম্বার চেঞ্জ কোন কিছুবার হইছে ওখানে না ভাইয়া অ্যাকাউন্টে যান আবার অ্যাকাউন্টে যান আপনি দেখেন ওখানে ফোন নাম্বার লেখা আছে আর পাশে চেঞ্জ লেখা আছে ফোন নাম্বার এই যে ভাই এটা চেঞ্জ ওইটা না ভাই ওইটা না আর নিচে নামে আর নিচে নামে দেখেন ফোন নাম্বার হ্যাঁ ওটাতে ক্লিক করেন আবির ভাই কিছু বললেন কি আপনি ওখানে আপনার নাম জি ভাই আমার ওই ফোন নাম্বার চেঞ্জ করা কিছুবার হইছে ভাই তারপর হয়ে গেছে না ওকে এবার দেখেন ওখানে আপনার নাম্বারটা বসান ভাই +880 এর পরে আপনার নাম্বারটা বসান 1 দিয়ে কত থেকে শুরু হয় 6 বলি 1 এবার সেভ চেঞ্জেস হ্যাঁ মাইকটা অফ করেন যারা কথা বলছেন না মাইকটা অফ করেন এখন দা কি করতে হবে এখন হচ্ছে যে ব্যাক না 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 ভেরিফাই ইওর ফোন নম্বরে ক্লিক করেন ভেরিফাই ফোন নাম্বার হ্যাঁ তো এবার দেখেন আপনার যেভাবে বলছো হলুদ বক্সের উপর একটা দেখেন লেখা আছে প্লিজ সেন্ড সেন্ড এসএমএস উইথ দা অ্যাক্টিভেট টু +1972 এত এত নম্বরে মানে আপনার হচ্ছে ফোন থেকে এই নম্বরে একটা এসএমএস পাঠান অ্যাক্টিভেট লিখে যে নাম্বারটা আমি দিয়েছি ওই নাম্বার দিয়ে ওই নাম্বার দিয়ে হ্যাঁ এখানে যে নাম্বারটা দিয়েছে এই নাম্বারে একটা এসএমএস পাঠান প্লাস অবশ্যই তুলুন প্লাস থেকে শুরু করুন আপনাদের মাইক যাদের কথা বলছে না তারা মাইকটা অফ করেন সাউন্ড আসতেছে আদল ভাই খন্দকার জোনাইদ ভাই মিরাজ ভাই আপনি টপ করেন আপনার টপ মিরাজ ভাই টপ করে ফেলা ভাই আপনি টোন রাখেন আপনার সাথে কথা বলা লাগবে মিরাজ ভাই মাই টপ করেন মিরাজ ভাই গেছে কই আসি ভাই আসি ভাই আসি অফ করেন মাইক অফ করেন আচ্ছা ভাই এখন এই যে আমি যদি এই সাথে কোনো কাজ করতে চাই সেক্ষেত্রে কি আমার ভিপিএন সবসময় অন রাখতে হবে না ভিপিএন আর লাগবে না ভিপিএন শুধু অ্যাকাউন্ট খুলতেই আমি অবশ্য ভিপিএন ইয়া করে রাখছিলাম কিন্তু এটা আমি অফ করে হ্যাঁ ভিপিএন অফ করে দেন ভিপিএন আর ভিপিএন এর কোনো কাজ নেই
আনইনস্টল করা যাবে না নিজে ইয়া করা যাবে না ভিপিএন যেটা অন করেছিলেন যদি আমার নাই লাগে শুরুতে ওটা হচ্ছে রিমুভ করে দেন রিমুভ ফ্রম ক্রোম থেকে মানে ক্রোম থেকে রিমুভ করে দেন দেখেন ওখানে ক্লিক করেন তাহলে এক্সটেনশনের অপশনে পাবেন থ্রি ডট পাবেন এটা থ্রি ডট আমি এটা আমি করে রাখবো আচ্ছা দাদা ধন্যবাদ ঠিক আছে তারপর আর কার কার সমস্যা বলেন ওকে যাক গুড আর কার সমস্যা কাজ দেখেন ভাই এটা দেখেন সবার কি হয়ে গেছে ওকে এই যে টেস্ট ইয়া পরীক্ষাটা দিতে হবে এটা কবে এটা কালকে না এটা এখনি আর কি কারো সমস্যা আছে এখন এখন বর্তমানে সমস্যা কি অ্যাকাউন্ট নিয়ে কারো কোনো সমস্যা হয়েছে তোফাজ্জল ভাই আপনার হয়েছে তো ওকে আমি এখন তাহলে প্রেজেন্ট দিচ্ছি এখন হচ্ছে আমাদের প্রশ্ন হচ্ছে অ্যাডমিশন এক্সাম দিতে হবে এডমিশন টেস্ট এক্সাম না এডমিশন টেস্ট ও আচ্ছা এডমিশন টেস্ট ওকে দেখেন এটা হচ্ছে মাইক্রো ভাই আমাদের জি বুঝি নাই না ভাই আমারটা নয় নাই কি সমস্যা দেখাচ্ছে স্ক্রিন ভাই আমাদের স্ক্রিন শেয়ার দেওয়া লাগবে সমস্যা দেখাতে হলে ভাই স্ক্রিন শেয়ার দেন লিবন ভাই জি ভাই আমি তো মাত্র আসলাম ওই অ্যাকাউন্ট কি খুলবো এই মাইক্রো ওয়ার্কারসে হ্যাঁ মাইক্রো ওয়ার্কে অ্যাকাউন্ট খুলেন কিভাবে খুলবো ভাই ভাই কিভাবে খুলবেন দেন না দেরি করছেন ক্লাস আসতে তো লিমন ভাই কি ভিডিও রেকর্ড করতেছেন নাকি হ্যাঁ ভিডিও রেকর্ড করতেছে অবশ্য আচ্ছা দিয়ে দেন তাহলে ভিডিও আপনারা একটু পরে তাহলে মহিব ভাই একটু পরে দেখায় আপনি হচ্ছে মাইক্রো ওয়ার্ক লেখা সার্চ দেন দেন রেজিস্টারে ক্লিক করেন হ্যাঁ রেজিস্টারে ক্লিক করলাম রেজিস্টারে ক্লিক করে ওখানে যে ডিটেইলস গুলো বলছে আপনার নাম আপনার ফার্স্ট নেম মিডল নেম যদি থাকে মিডল নেম দিবেন লাস্ট নেম দিবেন মানে ফার্স্ট নেম লাস্ট নেমটা দেয়াই লাগবে ঠিক আছে মিডল নেম যদি থাকে অপশনাল ওখানে লেখা আছে দেখেন অপশনাল তো ফার্স্ট নেম লাস্ট নেম থাকবে আপনার হচ্ছে কোম্পানি দেওয়ার দরকার নাই তারপরে হচ্ছে কি আছে ডেট অফ বার্থ ওখানে দেখেন ডান দিকে যেভাবে বলেছে প্রথমে হচ্ছে মান্থ তারপরে ডেট তারপর হচ্ছে ইয়ার তো যেভাবে দিয়ে দিছে ওরা আর কি স্ল্যাশ দিয়ে দিছে সেইভাবে দেয়া লাগবে আপনার সাপোজ এইরকম হতে পারে আপনার ডেট অফ বার্থ সাপোজ যদি এখানে আমি চ্যাট বক্সে দিয়ে দিলাম দেখেন 12/7/1994 ঠিক এইভাবে দিবেন ঠিক আছে স্টাইলটা এমন হবে স্ল্যাশ আচ্ছা তারপরে হচ্ছে পাসওয়ার্ডে ইউজ করবেন হচ্ছে আপনাদের ইমেল দিবেন তারপর তো ইমেল আছে ইমেল ইউজ করবেন যে ইমেলটা দিবেন মানে ওখানে ইউজ করবেন সেটা ইউজ করবেন আর তারপর পাসওয়ার্ড দিবেন হচ্ছে একটা বড় হাতের লেখা থাকবে একটা ছোট হাতের থাকবে নাম্বার থাকবে এবং পোস্টাল কোডটা দেয়া আছে ভোটার আইডি কার্ডের তো এখানে পোস্টাল কোডের অপশন আছে তো যেগুলোর অপশন আছে সিটি যেমন ভোটার আইডি কার্ডের সিটির নামটা অ্যাড্রেসের সাথে দেয়া আছে তো ওইগুলো বসানোর দরকার নাই ওখানে আপনার এগুলো অপশন আছে এগুলোতে বসাবেন যেমন সিটিতে ঢাকা বসাবেন যদি ঢাকা বসান ভেতরে আর ঢাকা বসানোর দরকার নেই পোস্টাল কোড অপশন যেমন আছে পোস্টাল কোড তো পোস্টাল কোডের অপশন যেখানে সেখানে বসাবেন ভেতরে বসানোর দরকার তো এইভাবে রেজিস্টারে ক্লিক করবেন তাহলেই হবে আর সবগুলোতে ক্লিক করবেন ওখানে যে পাঁচটা অপশন আছে টিক দেওয়ার জন্য তো পাঁচটাতে ক্লিক করবেন ঠিক আছে অ্যাড্রেসের জায়গায় তো আবার বলবেন অ্যাড্রেসের জায়গায় হচ্ছে আপনি স্ক্রিন শেয়ার দেন আচ্ছা
খন্দকার জুনায়েদ ভাই হারাই গেল ভাই, হারাই নাই, আমি প্রেজেন্ট দিতে গেলে তত ঝামেলা যা তোর। আমি ইচ্ছা হ্যালো হ্যাঁ রেজিস্টারে ক্লিক করেন, ওখানে এখানে অ্যাড্রেস দেন আপনার, হচ্ছে বসান অ্যাড্রেসে হচ্ছে আপনার ডিটেইলস বসান, যেটা আপনার লোকেশন আর কি। বসাইছি ভাইয়া, এবার জিপ কোড বসান। সিটি বসান। স্টেট বসান, ঢাকা বসান স্টেটে। আপনি মতিঝিল, ওটা ঢাকা হবে না সিটি? সিটি হ্যাঁ। সিলেক্ট ইউর কান্ট্রি, বাংলাদেশ দেন, তারপর ওখানে প্রত্যেকটাতে টিক দেন। ওকে, এবার উপরে যান, মানে ওই অ্যাড্রেসে থাকেন, অ্যাড্রেসে অ্যাড্রেসে অ্যাড্রেসে। এইখানে দেখেন হচ্ছে ও ঢাকা 1212, এটা কেটে দেন। আর কি কিছু আছে? 54 মতিঝিল, এটা বাদে তো আর কি ভোটার আইডি কার্ডে আপনার কিছু আছে? কমার্শিয়াল এরিয়া। আচ্ছা ভাই, এটা তো ভোটার আইডি কার্ডের অ্যাড্রেস না, এটা আমার প্রেজেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেস যা দরকার, আপনার হচ্ছে অরিজিনাল অ্যাড্রেস। আচ্ছা আচ্ছা ভাই, এই অ্যাড্রেস কে গ্রাম, ভিলেজ বা পোস্ট এগুলো লিখতে হবে? লেখা লাগবে না, জাস্ট শুধু বসাবেন, কমা দিবেন এতটুকু। আচ্ছা, এগুলো কি পরে চেঞ্জ করা যাবে না? বিভাগ যেটা, বিভাগ হয়েছে ভাইয়া। আচ্ছা, আপনার হচ্ছে যে ঝালকাঠি লেখা আছে না, ঝালকাঠিটা কেটে দেন। আর হচ্ছে ওটা কি আছে, শাকের হাটটা নিচে দেন। উপরে কমাটা কেটে দিন। হয়েছে ভাই? ওকে, বরিশাল না? ওকে, এখন হচ্ছে সাবমিটে ক্লিক করে আইপি ইজ নট ইউনিক। আপনি বাথ আপডেট দেখেন, মাস টাইম বলছে, প্রথমে মাস হবে, তারপরে হচ্ছে আমি বললাম একটা বড় হাতের, একটা ছোট হাতের, একটা নাম্বার, তারপরে হচ্ছে কিছু একটা দিছি ভাইয়া। এবার ক্লিক করেন তো দেখি নিছে।
সাবমিটে সাবমিটে ক্লিক করেন যদি আইপি মিলবে না ক্লিক করেন সাবমিটে আইপি ইজ নট রিভিউ আপনার সবকিছু ঠিক আছে ঠিক আছে আপনার কোনো সমস্যা নাই আপনার এখন একটা সমস্যা হচ্ছে আপনাকে ভিপিএন ইউজ করা লাগবে ভিপিএন হ্যাঁ ভিপিএন একটা ভিপিএন নাম আনেন হোলা ভিপিএন ওটা হচ্ছে এক্সটেনশনে অ্যাড করে দিয়ে সাবমিট করেন তাহলে হয়ে যাবে যদি হোলা ভিপিএন লাগে আপনি ইয়া গুগলে সার্চ দেন হোলা ভিপিএন লাগে যেটা আছে ওটাতে ক্লিক করেন হ্যাঁ অ্যাড টু ক্রোম এখন ভিপিএন অন করে নিব ভাইয়া হ্যাঁ এখন এখানে হচ্ছে এক্সটেনশনে ওটাতে ক্লিক করেন ওখানে হচ্ছে যে পিন বক্সে ক্লিক করেন আগে আগে এখানে না পিনে ক্লিক করেন ওখানে যান পিন হ্যাঁ এইবার ওটাতে ক্লিক করেন ভিপিএন এ আচ্ছা হ্যালো হ্যাঁ এখানে ক্লিক করেন ইউনাইটেড স্টেটস ভিপিএন ওটাতে ক্লিক করেন সমস্যা নেই এটা হ্যাঁ এখন সাবমিট দিব এখন আপনাকে মনে আবার লেখা লাগবে টোটালি রেজিস্টার ক্লিক করে আবার যেগুলো লিখছিলেন ঠিক সেম ভাবে লিখে ক্লিক করবেন তারপরে জানান হয়েছে কি হয়নি তো জুনায়েদ ভাই জি ভাই ভাই ভেরিফাইড হয়েছে এখন কি করা ও ভেরিফাইড হয়ে গেছে ফোন নাম্বার ভেরিফাই হয়েছে জি ভাই ওকে এখন দেখেন এখন কাজ হচ্ছে আমি দেখাচ্ছি কি করা লাগবে তো ভিপিএন আর দরকার নাই ভিপিএনটা আপনারা ইচ্ছা করলে রিমুভ করে দিতে পারেন যেমন আমি এখান থেকে রিমুভ ফ্রম ক্রোম মানে আমারটা রিমুভ করে দিও দরকার নেই বাইরে রাখার রিস্ক না রিস্ক না ওটা কিছু না ওটা তে অন না করা পর্যন্ত তার আপনার ভিপিএন অন হবে অটোমেটিক্যালি তো সবার আর কি এরকম একটা পেজ আছে তাই না মোটামুটি এখানে ফোনটা ভেরিফাই হয়ে গেছে এখানে যে ফোন সেটা ভেরিফাই আছে বাদ বাকিটা সবই ঠিকঠাক আছে তো আপনারা এখন কি কাজ কি বলেন তো আচ্ছা সবার হোক আর কি কারো বাকি আছে শুধু মহিবুর রহমান ভাই বাকি আছে মানে অভিজাত কি জয় আমারও বাকি আছে ভাই আমারটা তো হচ্ছে না তা কি সমস্যা হচ্ছে ওই যে আইপি নট ইউনিক এটা দেখাতে পারবার আপনি কি কয়টা লোকেশন ট্রাই করেছেন এই তিনটার মতো আরো ট্রাই করেন নাইজেরিয়া দিয়ে হ্যাঁ মানে ট্রাই করতে থাকবেন যখন হবে না তখন ভিপিএন ছাড়া ট্রাই করবেন আবার একটা না একটা নিবেই এখন সমস্যা করে কিন্তু এটা হবে আপনি যেটা বললাম যেভাবে বললাম ঠিক সেভাবে হবে ভাই ভিপিএন ছাড়া ভাই ভিপিএন দিয়ে হয় না তাদের ভিপিএন ছাড়া হচ্ছে না তাদেরকে তো ভিপিএন দিয়ে করা লাগবে তাদের যাদের ভিপিএন ছাড়াই হচ্ছে তাদের হয়ে গেল ভালো সবার তার সব ভাবে হচ্ছে না ভাই ভিপিএন বলতে কি ওনার আইপি তে যদি কেউ কানেক্ট থাকে অ্যাকাউন্ট খোলা থাকে আগে তাহলে হবে না ওর আইপি টা হচ্ছে চেক করে যে আপনার আইপি তে খোলা আছে কিনা এই কোন আইকন বা কেউ খুলছে কিনা ব্রডব্যান্ড তো হচ্ছে আপনার এক আইপি দিয়ে অনেকগুলো আইডি চলে তো তো অন্য কেউ খুললে আর কি এটা কাজ করে না অন্য কোন আইডিতে আরে ভাই এটা তো সবাই দেখাচ্ছে এখন যদি আপনার ইউনিক আইপি পাই সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ব্রডব্যান্ড এটা কাজ করে তাছাড়া আছে ভিপিএন দিয়ে খুলতে হয় জীবন ভাই ফাইবার দেখাবেন কইলেন আজকে কি দেখাইলেন এটা কিছু করার নাই আজকে অফিস থেকে চলতেছে এটা ফাইবার দেখাতে চাইছে ফাইবার দেখাবো সমস্যা
লিমন ভাই আমার এখনো ই আসতেছে না আইপি ইজ নট ইউনিক বলতেছে হ্যাঁ আপনি বাংলাদেশ সার্ভার চুজ করেন ওখানে থেকে সার্ভার চেঞ্জ করেন ইউনাইটেড স্টেটস আছে ওখানে থেকে চেঞ্জ করে বাংলাদেশ দেন এভাবে সার্ভার চেঞ্জ করে ট্রাই করেন হবে তো আপনারা ক্লিক করবেন কোথায় জবস এ ঠিক আছে আপনাদের এখানে ঢুকে জবস এ ক্লিক করার পর এখানে আছে एग्जाम আছে নিট সরি এই যে টিটিপি টিটিভি মাইক্রো ওয়ার্কার্স অ্যাডমিশন টেস্ট ঠিক আছে এটাতে সবাই ক্লিক করার দরকার নেই এখন আপাতত এটাতে পরে ক্লিক করেন তো এখানে ক্লিক এটাতে আসলে কাজ করার জন্য আগে ক্লিক অন থাকা লাগবে দেখেন আপনাদের তো এখানে আছে কি গুগল ট্রান্সলেট অন রাখবেন ঠিক আছে গুগল ট্রান্সলেট ইংলিশ টু বাংলা হ্যাঁ স্ক্রিন তো দেখা যাচ্ছে না স্ক্রিন দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে ভাই আপনি আবার কেটে দাবা ঢোকেন যাইতেছে তো ভাই তো এই যে গুগল ট্রান্সলেট এটা হচ্ছে সিলেক্ট কি ইংলিশ এটা হচ্ছে কি হবে তাহলে ইংলিশ আর এটা হচ্ছে বাংলা তাই না বেঙ্গলি ওকে ইংলিশ বেঙ্গলি এই সেম পেজটা আরেকটা কপি করে রেখে দিবেন এখানে কন্ট্রোল ভি ইংলিশ বেঙ্গলি দুটো থাকলে ইংলিশ বেঙ্গলি তো এখন হচ্ছে আমাদের এখানে প্রশ্ন আসবে মাইক্রো ওয়ার্কার্স দেখেন তাহলে টিটিবি মাইক্রো ওয়ার্কার্স অ্যাডমিশন টেস্ট অ্যাডমিশন টেস্টে ক্লিক করলাম আমাদের অ্যাডমিশন শুরু হয়ে যাবে এখন ঠিক আছে আমরা কি করব নাকি না এখন করার দরকার নেই আপনাদের আপনারা আগে দেখেন এখানে কি বলছে টাস্ক উইল বি রেটেড উইদিন 7 ডেজ তো টাস্ক টেক্স লেস দ্যান 10 মিনিটস টু ফিনিশ এট পিন টু লিস্ট ইউ উইল আর্ন এত এমপ্লয়ার এত হ্যালো অ্যাকসেপ্ট এন্ড ইউ উইল আর্ন তো ভাই সব ভাই জিরো অ্যাকসেপ্ট এন্ড ইনস্টল দেখছেন এখানে বলছে টাস্ক টেক্স লেস দ্যান 10 মিনিট মানে 10 মিনিটের মধ্যে আপনার কাজ শেষ হয়ে যাবে এই কাজটা করতে হবে টোটাল টাইম ফর দ্য ইন্টার এক্সাম ইজ 10 মিনিট টোটাল টাইম 10 মিনিটের মধ্যে एग्जाम দেওয়ার এ সাজেস্টেড টাইম ফ্রেম টু স্পেন্ড অন ইচ লেভেল উইল বি প্রোভাইডেড হাউএভার ইউ তো ডিজিমেট মোর অর লেস ইউ টাইম অর সার্টেন লেভেল অ্যাজ লং অ্যাজ দ্য এন্টায়ার এক্সাম ইজ কমপ্লিটেড ইন 10 মিনিটস দেন হু আর দ্য এমপ্লয়ার্স হু আর দ্য ওয়ার্কার্স ক্যান আই বি ওয়ার্কার এন্ড এমপ্লয়ার এট দ্য সেম টাইম ক্যান আই হ্যাভ মোর দ্যান ওয়ান অ্যাকাউন্ট এগুলাই ধরলেন আর কি এখন হচ্ছে আপনার হায়ার গ্রুপ জবস ক্যান আই টিম বি ওয়েব তো নেক্সট এ ক্লিক করলে এখন আমাদের শুরু হয়ে যাবে ঠিক আছে তো নেক্সট এ ক্লিক করলাম এই টেস্টটাকে আমরা পরবর্তীতে সবাই দিব হ্যাঁ এই যে এখানে কি বলছে এ রিকোয়েস্টে টাস্ক ইজ সাবজেক্ট টু বি রিপোর্টেড হোয়েন আচ্ছা এখানে এটা আগে পড়বেন ঠিক আছে কোশ্চেনটা পড়লে বোঝা যাবে Secretary of the report when it asks workers to disclose personal or financial. কি বলছে it asks workers to disclose. এটা তো এন্ট তো নাই তো আচ্ছা এটা আমাদেরকে পড়ে পড়ে দেওয়া লাগবে যে বলছে এই রিকোয়েস্টে টাস্ক ইজ সাবজেক্ট টু বি রিপোর্টেড হোয়েন রিকোয়েস্টিং ফর এ স্ক্রিনশট হোয়েন ইট ইজ আস্কিং ফর প্রি প্রুফ draw option pin requirement pin to lage bhai yate mone somoto screen e pin lage to eta to ami je bhabe mone korchen shei bhabe na eta to pora lagto age upore ei eta porlei etar exam ta diye jeto tar mane ami fail korbo na bhai amra ashi apnar sathe এই যে এখানে
স্পিডে হবে পিন কই পিন পিন 10 মিনিট টাইম ওই যে ভাই টুপুরি 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 ওঠেন ওই ম্যানুয়াল ডিপোজিট এই যেখানে লেখা আছে তো কোথায় স্টিল মানে মানে ব্লকার স্টুডিও মাইক্রোসাইট ফর সেন্ডিং পেমেন্ট হিয়ার সেন্ড দা মানি সেন্ড ওপেন এর সাপোর্ট টিকেট মানে ডিপোজিট কই একটু নিচে নামেন তাহলে দেখতে পারবেন কই রে ভাই এই যে স্ক্রিন প্লে পার লেখা আছে তো ভাই কোশ্চেনটা কি ছিল অল অফ All of the field option allow a worker to wipe pin requirement except for final. जी भाई pioneer लगाना pioneer दें pioneer दें अब ऐसे में pioneer है All of this help in maintaining your account in good standing except only except tasks you are capable of completing or say maintaining a temporary success set of absent versus perform tasks honestly create multiple in my words is it all of this help in maintaining the account in good standing is it eto eta to to bujhte parlam na ki hobe eta pioneer er kotha bhai exception mane chakkar the pin lage pioneer chhara all of this with options allows a worker to wipe pin requirement except for pin pin আরে আপনি কোশ্চেনটা পুরোটা কপি করে ভাই গুগলে সার্চ দেন তাইলে ওটাই তো কপি করে সার্চ দিছি এই যে দেখি সো উই হ্যাভ ফাইনালি আর্ন এনাফ মানি এত মিনিমাম উইথড্র ফিস দা অ্যামাউন্ট এনাফ ইকুয়াল সাবমিট এ উইথড্র রিকোয়েস্ট টু এত প্লাস কে স্কিল পেপাল ये तो ना है तो दिया दिलाम जा हर हो बे बोले पेवनर कैंस पे नेक्स्ट दिलाम ये बात बोल से सजेस्टेड आइटम लेवल वन चूज़ द वर्ड हुई इस वर्ड डज नॉट हैव ए सिमिलर मीनिंग टू कॉम्प्राइज तो कॉम्प्राइज माने की অন্তর্ভুক্ত ঠিক আছে এখন এখানে কম্পোজ তো কম্পোজের মানে কি দেখি যে চারটা মানে এটাই দেখি অন্তর্ছি রচনা করা আবরণ ধারণ পরিবেষ্টন করা অন্তর্ভুক্ত ধারণ আবরণ রচনা করা কম্পোজ তো কম্পোজটা হবে না তাই না কম্প্রাইজ মানে কি অন্তর্ভুক্ত গঠন ধারণ করা অন্তর্ভুক্ত করা মানে কি আছে রচনা করা আবরণ ধারণ পরিবেষ্টন করা তো কম্পোজ হবে এটা কম্পোজ তারপরে ব্রিফ ইজ সিনোনিম মাউস টু লিমিটেড এটা মানে কি মাথায় যে চলে গেল হ্যাং ব্রিফ সমার্থক শব্দ ব্রিফ ইজ সিনোনিম টু লিমিটেড স্মল লিটল শর্ট কোনটা হবে বলেন ব্রিফ মানে কি মেবি শর্ট বর্ণনা করা এই যে কয় না ব্রিফ করতেছে ব্রিফ মানে আছে শর্ট সংক্ষিপ্ত মেবি শর্ট হবে শর্ট জি ভাই শর্ট হতে পারে ব্রিফ দেখেন সংক্ষিপ্ত
শর্ট ভাই এটা ভাই শর্টই শর্ট ওকে তারপরে কি আছে দা এক্সপেকটেশন ওয়াজ উইথ ইট রেইন এভরি ডে সামওয়ান ব্রোক দেয়ার অ্যাঙ্কেল এন্ড সিস্টেম এত দা এক্সপেডিশন ওয়াজ ফুল উইথ ডিসঅ্যাপিয়ার স্টাফস ইজ রেইনিং এভরি ডে তারপর কি র‍্যাম্পেন্ট অ্যাটমোস্ফিয়ার রাইভ কোনটা হবে 117 সেকেন্ড আছে মাত্র এক্সপেডিশন মানে কি দেখো ইংলিশ পড়ে পড়ে ভুলে গেলাম বিষয় কিছু অভিযান ভাই পুরাটা পুরাটা কপি করে ফেলেন পুরো প্রশ্নটাই নেই দা এক্সপেডিশন ওয়াজ এট কন্ট্রোল সি আচ্ছা কি এটা এই উপরে যে কোনো একটা লিংকে ঢুকেন তাইলে দেয়নি আছে ভাই দেখেন নিচে নিচে আশেপাশে কোথাও আছে কারেক্ট দেখেন ইসকে জানতে পারছে কোশ্চেন কমপ্লিট হয়ে পড়ে একে দয় কি ফ্রড এটা কই ফ্রড নিচেটা ভাই এজ এ ফ্রড নেক্সট দিয়ে দিলাম আবার কেন 30 সেকেন্ড আছে সামবডি দ্যাট ক্যান ই সামবডি হ্যাজ লেট দা ক্যাট ইন দেখি কয় পার্সেন্ট হচ্ছে দেরি করে ফেলছি বুঝছেন একটু সময় নিয়ে নিচ্ছি ওটা কোথায় দেখায় জব দেখায় না কোথায় দেখায় মেম্বারে ক্লিক করেন ভাই মেম্বার পাস করে ফেলছি তো ভাই আপনি তো পাস করছেন মিষ্টি খাওয়ান দেখেন আমার বাকি আছে আমার বাকি আছে এখন আমি তো চিন্তা করে গেলাম ভাই কয়টা হচ্ছে আমার পরীক্ষা বাকি আমি কি শেয়ার দেব এখন হচ্ছে সবারই পরীক্ষা বাকি তাই না এখন একে একে শুরু হবে ভাই আমি ফোন দিয়ে শেয়ার দিতেছি ফোন দিয়ে ফোন দিয়ে শেয়ার দেন না ফোন থেকে পরীক্ষা দেওয়া যাবে না ফোন পিসিতে পরীক্ষা দেন আগে দুইটা গরম দিয়ে নেন ভাই আগে দুইটা গরম দিয়ে নেন আর সাথে একটা কাজ করবেন আপনি যে প্রশ্ন আপনি কপি করে এই গুগল ট্রান্সলেটে দেশ পাশাপাশি হচ্ছে ইয়েতে দিয়ে দিবেন কি বলে চ্যাট বক্সে দিয়ে দিবেন আগে এখন বলেন কে শেয়ার দিবেন স্ক্রিন হ্যাঁ এটা ঠিক কথা চ্যাট বক্সে দিয়ে দিবেন ভাই আমি কি শেয়ার দিয়ে দেখতে পারি দেখা যায় কি না যাই শেয়ার দিবেন দেন শেয়ার দেন ভাই যে কেউ শেয়ার দেন সমস্যা নাই আমি দ্রুত কাজ হবে খুব দ্রুত সবাই সার্চ দিব তো সবাই খুঁজে পাবে ভাই আমি ভাই শেয়ার দিব যে একজন দিছে যাই দিছে একজনই থাক আচ্ছা 11টা দেখলে দেখা যাবে যে আমার তো আনসার সব পাই যাবো সমস্যা নাই ফোন থেকে কেউ শেয়ার দেন না ফোন থেকে বাদ ফোন থেকে শেয়ার দেওয়া যাবে না ফোনে আছেন আপনি পিসি থেকে শেয়ার দিবেন পিসিতে নেট পায় না ভালো এই জন্য দেখা যায় কিনা সেইটা একটু দেখেন নাইলে তো পিসি দিয়ে দিতে হবে কষ্ট হইলো পিসি দিয়ে দেয়া লাগবে আপনি ওটা থেকে দিয়ে না এখান থেকে ঠিক এর ক্লিয়ার আসবে না মনে হচ্ছে ভাই আমি দিব দেন ভাই দেন স্ক্রিন শেয়ার দেন একজন একজন করে এখন দেরি করলে তো লাভ নাই একজন করে শেয়ার দিতে শুরু করেন
হ্যাঁ বাদল ভাই দিচ্ছি, একটু আর দিবেন না। হ্যাঁ এখন নিচেরটাতে যান, একটু জুম করেন ভাই, একটু জুম জুম করেন। হ্যাঁ ওখানে ক্লিক করে জুম করেন, নিচেরটাতে ক্লিক করেন, সর্বনিচেরটা। অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর কোন যেতে হবে মাইক্রোওয়ার্কার অ্যাডমিশন টেস্ট লাস্ট রেখে যাবে ভাই সব সময়। হ্যাঁ 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 দেন দেন দেন, নিচে চলে যান, অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট লিস্ট। ফিনান্সিয়াল অ্যাডমিশন টেস্ট সবচেয়ে সহজ। নেক্সট সেম কোশ্চেন থাকলে পরে হবে, এ কোশ্চেন টাস্ক ইজ সাবজেক্ট টু রিপোর্টেড হোয়েন হুইন ইট রিকোয়েস্ট ফর অ্যান এফ টু বি টেস্টেড। এডি এ রিকোয়েস্ট টাস্ক ইজ সাবজেক্ট টু বি রিপোর্টেড কি হবে ভাই, রিকোয়েস্ট ফর অ্যান এফ ভাই একটু দাঁড়ান দেখি একটু কোশ্চেনটা, ও কোশ্চেনে থাকেন গুগলে সার্চ মানে এখানে সার্চ মারার এটা জায়গা না। এটা তিন নাম্বারটা মেইনটেইন টেম্পোরারি সাকসেস রেট অফ 75% দন নেক্সট দন নেক্সট অল অফ দিস হেল্প ইন মেইনটেইন ইওর অ্যাকাউন্ট ইন গুড স্ট্যান্ডিং লিভিং স্প্যাম ইন দ্য প্রুফ বক্স তারপর অনলি অ্যাকসেপ্ট টাস্ক ইউ আর ক্যাপেবল অফ কমপ্লিট কমপ্লিটলি মেইনটেইন এ টেম্পোরারি সাকসেস রেট অফ 75%। হ্যাঁ তিন নাম্বারটা দেখো উপরেটাতে জানতো আবার সবার উপরে এ রিকোয়েস্টেড ট্যাক্সি সাবজেক্ট টু বি রিপোর্টেড হোয়েন হোয়েন ইট রিকোয়েস্ট ফর ইমেল অ্যাড্রেস টু বি সাবমিটেড হোয়েন ইট রিকোয়েস্ট ফর অ্যান অ্যাপ টু বি টেস্টেড। এটা কোনটা হবে, এক নাম্বার না চার নাম্বার হবে? আপনি তো গোটাটা কপি করে চ্যাট বক্সে দেন তো, গোটাটা অ্যানসার সহ কপি করে চ্যাট বক্সে দেন। এ রিকোয়েস্টেড টাস্ক ইজ সাবজেক্ট টু বি রিপোর্টেড কুইক কুইক দেন, টাইমটা দেখেন কতক্ষণ বাকি আছে। ভাই দিয়ে দিছি, ওকে টাইমটা দেখেন, টাইমটা দেখেন, টাইমটা কোথায় দেখায় তো নিচে সমত নাকি, ও যে 144 সেকেন্ড আচ্ছা ওটা থাক, ওটা থাক, আপনি হচ্ছে ইয়া দেন নেক্সট আই রিকোয়েস্ট টাস্ক ইজ সাবজেক্ট টু বি রিপোর্টেড হোয়েন বা এটাই তো মেবি কোন ইমেলের মাধ্যমে তো করতে হবে সাবমিটটা, অথবা হোয়েন ইজ রিকোয়েস্ট ফর নেক্সট দেন নেক্সট নেক্সট এ ক্লিক করুন, সমস্যা নেই এটা বললে সমস্যা নেই। দুই নাম্বারটা হওয়ার সম্ভাবনা দুই তিন দুইটা হয়েছে, নেক্সট এ ক্লিক করেন। এবার হচ্ছে হুইজ হোয়াট ডাজ ভাই দুই হবে ভাই, ওটা দুই হবে হোয়েন ইট ইজ রিকোয়েস্ট অরকার এটা হবে গুগলে ডিরেক্ট সার্চ দিলে অ্যানসার দেখাই দিবে। প্রিভিয়াস সেশন প্রিভিয়াস সেশন ওটা দুই নাম্বার দেন, হ্যাঁ হ্যাঁ দুই নাম্বারই হবে ঠিকই আছে। ওটা পড়তে বলে হুইচ ওয়ার ডাজ ইট হ্যাভ এ সিমিলার মিনিং টু ইকুয়ানিমিটি, ওটা গুগল ট্রান্সলেটরে করা লাগবে। ইকুয়ানিমিটি এক লেখা সার্চ দেন ট্রান্সলেটরে, চ্যাট বক্সে দিয়ে দেন দ্রুত, সমস্যা নেই গোটাটা চ্যাট বক্সে সব চ্যাট বক্সে দিয়ে দেন, এই যে ফুল ওখানে গোটা পেজ দিয়ে ফুল চ্যাট বক্সে দেন, আপনি গোটা পেজটাই চ্যাট বক্সে দেন ঠিক আছে, তাহলে একজন একটা একটা করে বের করবে। তুমি
ইট ইজ দ্য সেম টু ফ্যাক্ট ওটা হতে কোন ডাইরেক্টরি হবে এ নাম্বারটা হবে হ্যাঁ ওই এক নাম্বারই হবে নাম্বারটা হবে হ্যাঁ আর দুই নাম্বারটা ইট ইজ দ্য সেম টু ফ্যাক্ট দ্যাট মোস্ট ইনজুরিয়াস হ্যাপেন বিকজ সামন অর আমার এখানে সমস্যা হবে না আপনার ওখানে সাজার সমস্যা হবে না দিস ইজ সিম্পল ফ্যাক্ট দ্যাট মোস্ট ইনজুরিস হ্যাপেন বিকজ সামওয়ান ভাই আমার তো সময় চলে যাচ্ছে মনে হয় না সময় সমস্যা নেই এই নাম্বারটা কেয়ারলেস হবে কেয়ারলেস তিন নাম্বার দুই নাম্বার দুই নাম্বার কেয়ারলেস হবে তাহলে আমি তিন নাম্বারটা সার্চ করে কন্ট্রোল সি কি বলছে ইট ইজ সিম্পল ফ্যাক্ট দ্যাট মোস্ট ইনজুরিস হ্যাপেন বিকজ সামওয়ান ওয়াজ কেয়ারলেস কর্পোরেশনস রিজেক্টেড হবে রিজেক্টেড কেয়ারলেস রিজেক্টেড রিজেক্টেড নেক্সট করেন দেখেন দাঁড়ান সি এটা বাদ দেন গ্রামারের জিনিস এটা দাঁড়ান সি দেশে হ্যান্ডসাম ছেলে সি আই এম নট ভেরি গুড দেশ আনস আই এম গো সি আনস হবে আই এম একে হচ্ছে বি হবে হ্যাঁ আই এম ভেরি আই এম নট ভেরি গুড এট ব্যাডমিন্টন আই এম ভেরি গুড এট ব্যাডমিন্টন অ্যাট ফর এট এট আপনার কয় সেকেন্ড আছে 200 সেকেন্ড আছে একটু ওয়েট করেন আমরা একটু দেখে নিই ঠিক আছে বাদ বাকিগুলো একটু সবাই চেক করেন তো ঠিক আছে কি কোশ্চেন গুলো কই ভাই আচ্ছা কোশ্চেন গুলো আমি দিয়ে দিয়েছি এক নাম্বার আনস ঠিক আছে ওটা মোবাইল কথা বলো না ভাই এটা এট হবে এট ব্যাডমিন্টন এট ব্যাডমিন্টন ভাই ফিনিশ দেন এট ব্যাডমিন্টন দেখি ফিনিশ দেন এট ব্যাডমিন্টন হ্যাঁ ঠিক আছে ফিনিশ ফিনিশে ক্লিক করেন ফিনিশে ক্লিক করেন রবিন ভাই বাবা ভিডিওতে বলছে হ্যাঁ ফিনিশে ক্লিক করেন রবিন ভাই আপনার দুটো ঠিক হবে তো নাকি আচ্ছা মেম্বারে ক্লিক করেন আমার কি মেম্বার না দূরে যাচ্ছে টেস্ট পাস সমস্যা নেই পাস মাদার লাইক ভিডিও চ্যাংড়া এবার অন্যজন শেয়ার দেন থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ এবার অন্য কে লিমন ভাই আমার অ্যাকাউন্টটা একটু দেখবেন হ্যাঁ অ্যাকাউন্ট দেখব না কেন অবশ্যই দেখব ওই যে কনগ্রাচুলেশন ই করছে কনফার্ম করছে মেইলের মাধ্যমে কনফার্ম করে দেখি আপনার ইয়েতে যাচ্ছে স্ক্রিন শেয়ার দেন তাড়াতাড়ি শেয়ার দেন মাদন ভাই মাইক অফ করে ফেলুন হ্যাঁ ভাই কিছু বলবেন ভাই দেখা যাচ্ছে হ্যাঁ আপনার ইমেইলে যে ভেরিফাই করেন এখন ইমেইল থেকে ভেরিফাই করছি ভাই করছেন তাই না এখন হচ্ছে অ্যাকাউন্টে ক্লিক করেন অ্যাকাউন্টে হুম
এখানে যে ফোন নাম্বার লেখা আছে দেখেন ওখানে চেঞ্জে ক্লিক করেন এটা নিচে নামেন নিচে আরো নিচে হ্যাঁ ওখানে ফোন নাম্বার লেখা আছে কন্টাক্ট ডিটেইলসে দেখেন ফোন নাম্বারটা আছে চেঞ্জে ক্লিক করেন ওই যে ফোন নাম্বার চেঞ্জে ক্লিক করেন বাম পাশে বাম পাশে বামে বাম পাশে ওই যে আপনার নাম নেম ফুল নেম কোম্পানি কান্ট্রি ফোন নাম্বার আচ্ছা এটা হ্যাঁ চেঞ্জে ক্লিক করেন হ্যাঁ হ্যাঁ ওই চেঞ্জে ক্লিক করেন এখানে আপনার নাম্বারটা দিন জিরো বাদে 10টা জিরো শূন্য না শূন্য হবে বাদ দেন ওকে সেভ চেঞ্জে ক্লিক করেন ভেরিফাই এর ফোন নাম্বার লেখা আছে ওখানে ক্লিক করেন আপনি ভিপিএনটা অফ করে দিবেন ঠিক আছে ভিপিএন আর দরকার নেই এখন হচ্ছে যে নাম্বারটা আছে দেখেন ওখানে লেখা আছে হলুদ বক্সের উপরে একটা এসএমএস লেখা আছে সেন্ড এসএমএস উইথ টেক্সট অ্যাক্টিভেট টু +1972 এই নাম্বার হচ্ছে আপনার ফোন নাম্বার যে নাম্বারে হচ্ছে ভেরিফাই করতে হবে যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বার থেকে এখানে যে নাম্বারটা আছে প্লাস সহ ওই নাম্বারে এই মেসেজটা পাঠাবেন আমি অ্যাক্টিভেট অ্যাক্টিভেট লেখা এই নাম এই নাম্বারটা এসএমএস করব আমার ফোন থেকে ওকে হ্যাঁ তাহলে ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে আচ্ছা ওকে মন ভাই হ্যাঁ ভাই আমার তো ভিপিএন ছাড়াই অ্যাক্টিভ হয়ে গেছে কিন্তু এর কাজ কি আমি তো ওটুক দেই নাই মিস করছি আচ্ছা স্ক্রিন শেয়ার দেন কে পরীক্ষা দিবেন স্টপ করেন আমি একটু স্টপ করে স্ক্রিন শেয়ার দিই স্ক্রিন শেয়ার অফ করেন ভাই এর কাজ করে কিভাবে ভাই আমি কাজ দেখাচ্ছি ভাই দাঁড়ান এখনো সবাই অ্যাডমিশন টেস্ট হয় নাই ও আচ্ছা তো আমার তো অ্যাডমিশন টেস্ট হয়ে গেছে হইলো আমরা একটু নক না আপনারটা দেখছি আমি হইছে শেষে আছেন ভাই লাস্টে আছেন শেষে আছেন সবাই একটু ভালোভাবে দেখেন যে কোথায় কি আছে ঠিক আছে অ্যাডমিশন টেস্টে ক্লিক করেন মিরাজ ভাই আপনি নিচে নিচে একদম নিচে ছোট করে লেখা অ্যাডমিশন টেস্ট এখানে হ্যাঁ ওটাই ক্লিক করুন হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন সবাই মনে রাখবেন কোথায় ক্লিক করলো ঠিক আছে সবটাতে সেম ভাই ক্লিক করেন ক্লিক করছে ওই যে অ্যাডমিশন টেস্ট ক্লিক করেছে অ্যাসেপ্টেন স্টার্ট নিচে চলে যান তিনটা অ্যানসার এখানে আছে ভাই নেক্সট প্রথম তিনটা কোশ্চেন এখানে আছে এটি হচ্ছে ফুল কোশ্চেন কপি করে চ্যাট বক্সে দেন একবার ফুলটা 1 থেকে 3 4 3 পর্যন্ত হ্যাঁ কপি করে চ্যাট বক্সে দেন ভাই আমার লেখা আছে উত্তর উত্তর লেখা আছে তাহলে আপনি এখন এইটাতে সবাইকে হেল্প করেন এবার হচ্ছে আপনি জানেন ওখানে যান কই জানেন লিখছিলাম এফ এ পড়েন এর হলো 2 নম্বর এই রিকোয়েস্টেড ট্যাক্সি সাবজেক্টে টু আচ্ছা স্ক্রিনশট ফার্স্ট স্ক্রিনশট মনে হয় নাকি হয়ে জানি স্ক্রিনশট দেয়া আছে আমার রিকোয়েস্ট ফর স্ক্রিনশট এটা আমরা কোন নাম্বার প্রশ্ন তো ভাই আলাদাই একের এক হবে নাকি প্রশ্ন লিখি নাই নাকি আমি কি লিখছি অল অফ देम আর ভ্যালিড ওয়েজ টু আর্ন মানি ইন মাই কোর্স এক্সেপ্ট পারফর্ম সার্ভিস রিপোর্ট ওয়েবসাইট অ্যাজ ইজ ফ্রম রিপোর্ট ওয়েবসাইট অ্যাজ ইজ ফ্রম এ আপনি একটু জুম করেন ভাই একটু জুম করেন পার্টিকুলার হ্যাঁ এবার আছে পার্টিকুলার ইন ফ্রম ডিসকাশন All of them are valid as to earn money. Participate in perform service report website as is per write a blog is for an employee. Sure to 4 number? 4 number is by money for this is over. দেখেন বেচারিরে আবার ফেল করে দেন না ভাই এখনো 400 ছিল আচ্ছা একটু ওয়েট করো ওগুলো সময় লাগবে না আমি গুগলে সার্চ করে
আমাদের ইয়া কি আসলো, সুমন ভাই আসলো, বললো যে ব্যাপার না ভাই আমি সব করতে পারবো। কি আপনি বললেন তাই বলতে ডান ভাই প্রশ্ন করছি, এ রিকোয়েস্ট টাস্ক ইজ সাবজেক্ট টু বি রিপোর্টেড হোয়েন, এ প্রশ্ন আছে ভাই? সম্পূর্ণ কোশ্চেন তো কপি করে দিছি এখানে ভাই, আপনি অ্যানসার সব কপি করছেন কেন, শুধু প্রশ্নটা কপি করেন, কোনটার অ্যানসার লাগবে বলেন ভাই? তিন নম্বর এটা পুরোটা কপি করে আপনি ইয়া করুন, দুই নম্বরটা ঠিক আছে, তিন নম্বরটা দেখি, তিন নম্বরটা কি হবে, তিন নম্বর প্রশ্ন কো, তিন নম্বর হয়ে যায় এটা চ্যাট বক্সে দেন, চ্যাট বক্সে দেন নাই, তিন নম্বরটা, তিন নম্বরটা দেন নাই, তিন নম্বরটা দেন না ভাই, এটা তো ভাই ফেল করলে তো ভাই কোনো সমস্যা নাই, এটা ফেল করলে কোনো সমস্যা নাই। ভাই আপনার কিন্তু টাইম কিন্তু অর্ধেক চলে গেছে ভাই, হিউজ টাইম, এটা হিউজ টাইম আছে। আচ্ছা এটা কোনটা দিবেন, অল অফ দিস আর ভ্যালিড ওয়েস্ট টু আনমানি ইন মাই প্রসেস, স্টেপ 4 নাম্বারটা দেন। আচ্ছা একের কয় নাম্বার দিবেন, ওটা ঠিক আছে, একের একের কয় নাম্বারটা দিবেন, এক নাম্বারটা, একের ফাস্ট, একের তিন নাম্বার হবে, একের তিন ভাই, একের এক হবে, তিন না একের এক হবে, আমার কাছে স্ক্রিনশট দেয়া আছে, আমি পাঠাবো। আচ্ছা তিনে চার দেন, এই পেজ থেকে আমরা চলে যাবো, তিনে চার দেন তাড়াতাড়ি, কই আর দেরি করে লাভ নাই, আমার কাছে স্ক্রিনশট দিয়ে রাখছিলাম ভাই, ইমন ভাই এই লিংকটা দিছি, লিংকটা দেখেন, এখানে তিন নম্বরের অ্যানসার দাও আছে, দেখেন আমি সঠিক জানি না এরপরে কি হয়, এটাই রাইট অ্যানসার দাও আছে, আপনি দেখেন ওই নিচে যে নামে তিন নম্বরের কোশ্চেনের অ্যানসার দাও আছে নিচে, ওই লেখা আছে একে থার্ড ফোর দুইয়ের ফোর আর তিনের ফোর, এবার দেখেন আপনি যেটা এখানে নাই, ঠিক আছে নেক্সট যান, এবার এটাতে বলেন চুজ দা ওয়ার্ড মোস্ট নিয়ারলি অপোজিট, এ ভাই এত লড়ে না, অপোজিট ইন মিনিং টু টাইম ওর Brave. The new building at the corner of the street will have to be as it has not even moved to the quicker path. And zoom button, like zoom the new building at the corner of the street will have to be the new building at the corner of the street will have to be taken down, have to be taken down as it haven't moved to be quicker path. Taken down হবে। দেখি লক হবে নাকি, একটু উপরে জানা একটু, রবিন ভাই আপনি আগে মিরাজ ভাই উপরে যান, the new building at the corner of the street will have to be taken down, it will have to be taken down, then it will have to be locked after as taken down as, আচ্ছা ঠিক আছে, in order to keep the audience attention students are advised to avoid, এটা আমরা কই দিলাম মনে হয় এক নাম্বার হবে, তখন হবে না কিভাবে ভাই, এটা তো বি হবে না ভাই, ওয়াজ রিফিউজ আপনি কপি করে দেন, গুগলে সার্চ
ফ্রম চ্যাট বক্সে দেই আগে চ্যাট বক্সে দেন ঠিক আছে আপনার তো এখানে কি রিফিউজড হবে না ওয়াজ রিফিউজড হবে ওয়াজ রিফিউজড হবে ভাই ওয়াজ রিফিউজড ভাই অক্সিলারি পরে পারবে পাসওয়ার্ড আরে ভাই গুগলে দে আপনি রেফারেন্স দেখাম নাকি আপনি এবার পিন দিয়ে দেন তো ফিনিশ দিব এখানে ভাই ওয়া পাবে দেন ঠিক আছে নাকি আর একটু রিভিউ করব ফিনিশ আর রিভিউ কি করবেন না ফিনিশ দেন ফিনিশ দিয়ে দেন ফিনিশ দিয়ে দেন মিষ্টি ভাই দেখেন তো এখন করণীয় কি এখন আই एग्जाम দেয়া লাগবে আপনার আপনি एग्जाम দেন এই যে আপনার ইয়াতে ক্লিক করেন জব সে ক্লিক করেন কোন জায়গা ভাই ওই যে দেখেন উপরে জবস লেখা আছে এসজি জব না তার বামে আমি বলছি খালি জব জব সে হ্যাঁ একদম নিচে চলে যান দেখেন টিটিবি ম্যাক্রো অ্যাডমিশন টেস্ট সবার লাস্ট আছে ওটাতে ক্লিক করে আসলে মজা পাইতে নিচে যান এক্সেপ্ট এন্ড স্টার আজকে তো দর্শক অনেক মজার ক্লাস তো एग्जाम দেয়া লাগে ব্যাসটা নিচে দিয়ে দিতে পারবো নিচে তো एग्जामের সময় যদি एग्जाम হলে এমন হতো রে ভাই নেক্সট নেক্সট ক্লিক করেন আচ্ছা উপরে যান এই রিকোয়েস্টেড টাস্ক ইজ সাবজেক্ট টু বি রিপোর্টেড হোয়েন এটা আমরা কি করলাম ভাই কপি করে দিয়ে দিব ইসে আপনাকে এটা কিন্তু আলাদা আলাদা প্রশ্ন অ্যানসার আসতেছে ঠিক আছে এখানে তো আলাদা আলাদা
মিনিট গুগল বাবার কাছে গিয়ে অল অফ দিস আর ভ্যালিড ওয়েস টু আর্ন মানি এক্সেপ্ট এটা জুম করেন ভাই আপনার তিন নাম্বারটা দুই হবে মেবি দেখেন সবাই দুই নাম্বারটা পাই গেছে ভাই দুই নাম্বারটা কি এবার নেক্সট ঠিক আছে ভাই নেক্সট জান হ্যাঁ এগুলা সব ঠিক আছে নেক্সট এই তিনটা চুজ দা ওয়ার্ড মোস্ট নিয়ারলি অপোজিট ইন মিনিং টু এমবি কপি করে দেন জিও সব কপি করে দেন এমবি জিওস এমবি জিওস মানে কি বলতো অনেশিত অনেশিত অপোজিট বাই এরকম বা ট্রান্সপারেন্সি আপনার অন্যটা বার করেন আমি এটা বার করে দিচ্ছি আপনার অন্যটা সাজ দেন সম্ভব স্পষ্ট ওই স্পষ্ট বাই অফ সিক্রেট তো সিমিলার না এত কোশ্চেন কঠিন আছে কেন আপনার কাছে ভাই আস্তে আস্তে যে প্রশ্ন খালি কঠিন হয়ে যাচ্ছে ভাই টাইমটা দেখেন টাইমটা দেখেন 314 সমস্যা কমে আছে সমস্যা নাই সমস্যা নাই তাহলে ওয়েট করেন সাসপেক্টেড হি ইজ নেভার বাট ডিনাইড ইন্টেন্ডিং টু কিল হিম হোয়েন কোশ্চেন বাই দা পুলিশ কোশ্চেন ইজ বাই দা সাসপেক্ট হিটিং হিজ নেবার আর হিটিং এটা কে বলবো বলতো ট্যাকেল হিটিং এন্ড হেড হিটিং সবই তো একই আচ্ছা আর এটা মানে দেখি তো তিন নাম্বারটা বের করেন তো আমি দুই নাম্বারটা ভাই বেলু বেলো হবে তিন নম্বরে The suspect asked hove, asked hitting his neighbor but denied intending to kill him when questioned by the police. কি হবে বুঝতে পারলাম না তিন নম্বর তিন নম্বরটা মনে হয় ই হবে তিনের চার হবে সম্ভবত
তিনের ভ্যালু ভ্যালু হবে ভাই আপনি পরের রং ছোট বিট দেখেন আচ্ছা এখানে আছে নেক্সট ক্লিক করেন তো এস হিজ স্ক্রিন এক্সপেক্টেড হি ড্যাশ টু দ্য অকেশন হি রোজ টু দ্য অকেশন না 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 এস হিজ স্ক্রিন এক্সপেক্টেড হি রাইজ রাইজেস হতো রাইজ রাইজেস হতো ঠিক আছে আই এম হাংরি হি রাইজেন টু দ্য অকেশন আচ্ছা দেখি আই এম হাংরি সো আই এম ওটা দুই নম্বর হবে ঠিক আছে এট আপনার প্রশ্ন করেন এমন কঠিন আসছে আপনার ভাগ্য খারাপ পাস পাস হবে ভাই সমস্যা নাই দুই হওয়ার কথা ভাই কারণ হচ্ছে ফ্রেন্ড এক্সপেক্টেড তো ভাই রাইজেনই তো হওয়ার কথা রোজ হবে আর ও এসি রোজ হবে জি রোজ হবে ঠিক আছে ওটা রোজ হবে কারণ এটা তো ইয়া হবে না রাইজ হলে রাইজেস হতো হি আছে না আই এম হাংরি সো আই এম আই এম হাংরি সো আই এম সো এম আই আই এম হাংরি সো এম আই আই এম হাংরি এটা কি হবে আই এম হাংরি না এক মিনিট কয় কতক্ষণ সময় আছে দেখেন তো ভাই আছে 141 সেকেন্ড অনেক অনেক সময় আছে আপনার প্রশ্ন শেষের দিকে সো এম আই হবে তাইলে হয়ে যাবে সমস্যা নাই এটা পাস হয়ে গেছে এটা অন্য সিক হয় না বললাম না পাস হয়ে যাবে এবার অন্য কেউ স্ক্রিন সাথে আমি ফেল আমি আসতেছি ভাই স্ক্রিন শেয়ার দেন আরে কারা দিল কতজন দিয়েছে আয়েশা নাম্বার দেন আয়েশা নাম্বার দেওয়া যাচ্ছে আচ্ছা ঠিক আছে দেন আচ্ছা ভাই এটা কি ভাই এক পিসিতে দুইটা অ্যাকাউন্ট খোলা যাবে না না বললাম না একটাতে একটাই দিদার ভাই তো অ্যাকাউন্টে কি করবেন না জিজ্ঞেস করলাম আর কি আচ্ছা এটা কে দিয়েছে প্রেজেন্টেশন আশন ভাই ফেল করবে আমার মনে হচ্ছে কেমন যাচ্ছে সেটা আমি নেক্সট না ভাই আমরা আছি না ফেল করতে দেব না আচ্ছা একটু জুম করেন আমার আমার এই কথা কই ভাই ভাই আপনি বেশি দেরি করেন না আপনি কপি করে আপনি তাতে পেস্ট করেন এডুকেশন ট্যাক্সি সাবজেক্ট টু বি রিপোর্টেড হন যত যত পরে एग्जाम দিবেন তত হচ্ছে অ্যানসার পেয়ে যাবেন তাড়াতাড়ি আগের বারও তো দুই নম্বর মনে দিছিল নাকি only accept as you are capable of completing ek number all of this help in maintaining your account in good standing except leaving spam in the proof box only accept as you are capable of completing maintaining temporary success rate of 75% perform task correctly এটা কয়বার আইছে এটা ভাই তিন নাম্বার এটা দুই হবে আমার কাছে স্ক্রিনশট আছে দুই আচ্ছা ঠিক আছে তিন নাম্বার হবে দুই হবে তিন নাম্বার তিন দুই না না দাঁড়ান 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 তিন নাম্বারটা না দিলাম ভাই আগের বার
প্রিভিয়াসে যান না, প্রিভিয়াসে যান, আপনার অনেক সময় আছে, প্রিভিয়াসে যান, প্রশ্নটা বলছেন অল অফ দিস, এটা হবে মেইন এ টেম্পোরারি সাকসেস রেট, সেটাই তো বলছে সি নাম্বার হবে, অল অফ দিস হেল্প ইন মেইনটেইনিং ইওর রেকর্ড ইন গুড স্ট্যান্ডিং, এসএল এক্সেট মানে বোঝাতে শুধুমাত্র তিন নাম্বার হবে। এবার নেক্সট যান, আপনার তিনটা প্রশ্ন এখানে ঠিক আছে, এটা তবে আগেরবার দিছিলাম 70%, হুইচ ওয়ার্ড ডাজ নট হ্যাভ এ সিমিলার মিনিং টু ইকোনমিটি, ওটা দাও হইছে আগেরবার, ইকোনমিটিটা দাও হইছিল জানি কোনটা, আমি ছিলাম না, আমি থাকি কেয়ারলেস, কেয়ারলেস হবে, কেয়ারলেস দিছিলাম আগেরবার, কেয়ারলেস তো নাই, কামনেস আছে, এটা তো তাহলে অন্যটা, তাহলে দাঁড়ান দাঁড়ান ওটা বলে লাভ নাই, মিটে দেন মিটে দেন, দিয়ে দিছে মিটে, এটা ব্যাটার আপনারা অন্যটা বার করেন, এটা আমি এখনই অ্যানসার দিয়ে দিচ্ছি, আপনারা কেউ অন্য অন্যটা না ভাবেন, আমি 3 নম্বর নিয়ে কাজ করতেছি, ওকে আমি 2 নম্বরটা দেখি, আমি 2 নম্বর নিয়ে কাজ করতেছি, 3 নম্বর দেখি, গুগলে সার্চ দেন তাহলে গুগল অ্যানসার পাবেন, ইকোনমিটি মানে হচ্ছে সমতা, তাই না, সমতা, পরস্পর বিরোধী, আত্মসংযম, প্রশান্তি, শান্ত, পরস্পর বিরোধী হচ্ছে কন্ট্রাডিক্টরি, কন্ট্রাডিক্টরি কি বলছে এখানে, হুইচ ওয়ার্ড ডাজ নট হ্যাভ এ সিমিলার মিনিং টু ইকোনমিটি, এটা হচ্ছে কন্ট্রাডিক্টরি হবে ভাই, এ দেন আত্মসংযম, প্রশান্তি, শান্ত, ওখানে কই গেল হবে The storm causing flooding the in the in Miami promoted the government to খালি করতে বলেছে 100 from coastal town মানে খালি করা, এটা মানে হচ্ছে খালি করা, মানে এটা হচ্ছে খালি করতে বলেছে, তবে genuine inspiration in the artist inspire এটা কি অ্যাসিস্ট্যান্ট হবে ভাই, আর্টিস্ট আলটিমেট, আচ্ছা দাঁড়ান দেখি, এটা genuine inspiration সহকারী প্রেরণা বিপদ প্ররোচনা উৎসাহ, অ্যাসিস্ট্যান্ট মানে সহকারী প্রেরণা, মানে কি বলছে genuine inspiration is the artist ultimate, ট্রান্সলেট আছে ভাই, সকল আসল অনুপ্রেরণা হলো শিল্পীর চূড়ান্ত সহকারী হওয়ার কথা, কি আসছে বলেন তো আপনার ট্রান্সলেট, কি প্রেরণা হবে চূড়ান্ত প্রেরণা, অনুপ্রেরণা হলো চূড়ান্ত প্রেরণা, এটা এরকম কিছু মোটিভেশন হবে না এখানে, genuine inspiration is the artist ultimate motivation, চূড়ান্ত আসল অনুপ্রেরণা হলো শিল্পীদের চূড়ান্ত প্রেরণা, ক্লিক করেন তো আপনি বেশি দেরি করেন না, খুব তাড়াতাড়ি ক্লিক করেন, ফেল ও পাস করছে, এবার আরেকজন দেন, কে দিবেন দেন ভাই, স্পেশাল ভাই, আমি আমি দেখুন একজন রবিন হোসেন দিছে, দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, এবার আবার তোফাজ্জল ভাই দিছে আর উপরে, ভাই আমি অফিসে আছি ভাই, একটু আগে করে ফেললে ভালো, রবিন ভাই আপনি কি শুরু করে দিয়েছেন নাকি, জি ভাই রবিন ভাই শুরু করে দিয়েছে, তো প্রথমত একটু স্ক্রিন শেয়ারটা অফ করেন, আপনি রিজুম করেন আবার, রবিন ভাই আপনারটা রিজুম করেন, আমারটা তো স্টার্ট করে দিয়েছি ভাই, মানে দেখা যাচ্ছে না, রিজুম করেন, রিজুম মানে আবার করেন, ওটাই বলা যাচ্ছে, আপনি দেখেন ওখানে আইকন আছে রিজুম, তাহলে আবার বড় হবে, বুঝতে পারছেন কি, এই যে বড় হচ্ছে,
আচ্ছা আচ্ছা পাইছি 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 গরম কপি পেস্ট করে দিয়ে দিন আপনি তো প্রশ্ন আগেই নিয়ে বসে আছেন কোথায় রে এখন তো খুঁজে পাবেন না এই রিকোয়েস্টেড ট্যাক্স সাবজেক্ট রিপোর্টেড হইল এক কোথায় রে সকালের ক্লাসে বললি একটা ঠাপ খাইতেন হই নি রিকোয়েস্ট করে তাহলে তুমি পারবে হই নি রিকোয়েস্ট করে ইমেলে দে তুমি সাবমিট এটা নাকি তারপরে If success rate is maintained 75%, no, it is not possible. Can earning to use to run campaign? Yes, after placing an initial deposit of $10, yes. It is here, bhai. Can earning to use to run campaign? Three, bhai. Three, number. All of this help in maintaining your account is good, standing is safe. Maintain a temporary. Two, number, bhai. But previous, next, chal raha. আমরা তো ভালোই পড়তেছি তাই না হুইচ ওয়ার্ড ডাজ নট হ্যাভ এ সিমিলার মিনিং টু এমিস অ্যাবর্ট অ্যাবর্ট অ্যাভয়েড এটা সকালে ছিল তুই ইয়া করেন অ্যাভয়েড লেখেন এমিস মানে ভুল দাঁড়ান এমিস মানে হচ্ছে ভুল তাই না জি ইমপ্রুভার আনসুইটেবল ইনকারেক্ট তিনটা একই অ্যাবর্ট হচ্ছে ইগনোর করা মানে কন্ট্রোল জি অনুচিত অনুপযুক্ত এড়ানো আর ত্রুটিপূর্ণ হ্যাঁ 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 ওটাই এড়ানো আচ্ছা এরপরে তাহলে একটু জুম করেন ভাই আরজন করব টুয়ার্ডস দা এন্ড অফ দা ফার্স্ট সেমিস্টার অফ জুনিয়র ইয়ার শিলা ওয়াজ ড্যাশ উইথ ওয়ার্ক হি হ্যাড টু রিটেন টু পেপারস টে ফাইভ এক্সামস এন্ড গিভ অ্যান ওরাল প্রেজেন্টেশন এখানে কি বলা আছে অ্যাগ্রেসিভ ফার্স্ট সেমিস্টার অফ জুনিয়র ইয়ার শিলা ওয়াজ ড্যাশ উইথ ওয়ার্ক উত্তেজিত ধৃত অপরিবর্তিত জলাবদ্ধ শিলা ওয়াজ ড্যাশ উইথ ওয়ার্ক শি হ্যাড টু রাইট টু পেপার্স টেক ফাইভ এক্সাম এন্ড গিভ অ্যান ওরাল প্রেজেন্টেশন এটা কি হবে তাইলে বলেন অ্যাসাইনমেন্ট মানে আমি দেখছিলাম পড়ে নাই এখন কি জানি অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে প্রাণপণ চেষ্টা করা তাহলে কি অ্যাসাইন দেব পরিবর্তিত জলাবদ্ধ পরিবর্তিত জানেন টুয়ার্ডস দা এন্ড অফ দা ফার্স্ট সেমিস্টার অফ জুনিয়র ইয়ার মানে ইন প্রথম সেমিস্টার জুনিয়র ইয়ার শেষ হওয়ার পর শিলা ওয়াজ প্রাণপণ চেষ্টা করছে উইথ ওয়ার্ক শি হ্যাড টু রিটেন টু পেপারস হ্যাঁ ওটা হচ্ছে অ্যাসাইন হবে প্রাণপণ চেষ্টা করছে Garg let his dash get the best of him. He dash complete his project resulting in a happy presentation. Shuman bhai ke khojte khojte shesh. Chillao na. Na na, khushi na ami bolta. Amar mone korte chaichhi sokale ami dekhchhilam 3 number question ta. Slowly na ki jane ekta ei meter ar slowly na dekh. Meja shabdane nirbhor kore tatari. Patience style. লিওন ভাই তো ছিলেন ক্লাসে গ্রেট লেটস হিজ পেশেন্স গেট দা বেস্ট অফ হিম হি হ্যাস্টলি কমপ্লিটেড হিজ জব এটা দুই নাম্বার হবে আমার মনে নাই আমি খেল করতে দিয়েছি দুই নাম্বার হবে নির্ভুলতা এবং তাড়াতাড়ি পেশেন্স মানে হ্যাস্টলি মানে নির্ভুল এবং তাড়াতাড়ি ওকে অল চিলড্রেন নিডস হবে দুই অল চিলড্রেন নিডস লাভ এভরি কান্ট্রি এটা আই ইটস হবে এডিশন তারপরে একটু আমি জাস্ট একটু সুমন ভাই আপনি রেডি থাকেন আমি আসতেছি
কেডা কেডা আপনি ফল চিলড্রেন আপনি গুগল সার্চ দেন দিবেন ভাই গুগল এলা এটা গ্রামার লিতি ধরাবে বল চাল দেন নিড নিড হবে মনে হয় নাকি নিড হবে নিড হবে নিড হবে নিড অল চিলড্রেন নিড লাভ ওই জন্য আমি বললাম দাঁড়ান কারণ অল আছে না আর নিড হবে এভি কান্টি হ্যাজ দাঁড়ান এটা এভি কান্টি হ্যাজ যেহেতু সময় আছে ভুল করবো কেন আমরা না এটা গুগল ট্রান্সলেটে পাওয়া যাবে গুগল ট্রান্সলেটে কিভাবে পাওয়া যাবে আপনার গ্রামারলি যদি ইনস্টল থাকে আছে তো ভাই আপনি দেখেন তাহলে বুঝতে পারেন হ্যাজ ইটস ট্র্যাডিশন ঠিক করবে ঠিক আছে ইটসটা ঠিক আছে ইটসই হবে ওখানে ঠিক আছে ফিনিশ ফিনিশ দেন পাস করছেন আপনি মিষ্টি খান রোমেন ভাই মিষ্টি নিয়ে আসেন হ্যাঁ ও মা হ্যাঁ কোন ফেলে কেমনটা লাগে এতগুলা দিয়া কার ফেলালো আমার ভাই রবিন ভাই সমস্যা নাই ফেল করলে সমস্যা নাই আবার দিতে পারবেন প্রবলেম নাই আরে ওই যে ভাই দেরি দিছিলেন আচ্ছা এটা তো শেষের দুটো শিওর নিশ্চিত কিন্তু ভাইয়ের ফেল হলো কিভাবে আর কঠিন প্রশ্ন দিতে ভাই সবগুলো আগে তো ভাই কতগুলো কঠিন প্রশ্ন সলভ করলাম আবার দেন আবার দেন আবার দেন আবার দেন তো কই দিব অপশন তো নাই কেন না না আর সুযোগ নাই দেওয়ার লাস্টেরটা লাস্টেরটা আছে আছে সুযোগ আছে ভুল করা যাবে না সবাই রেডি থাকেন তুমি 60 সেকেন্ডের মামলা ভাই এইটা সঠিক হওয়া লাগবে না তিনটা দিলেই হইলো মনে হয় একটাই তো আসে আর তো আসে না ভাই না ও ফেল আর পাস হবে না এটা তো আবার সকালে শুনলাম যে আবার দেয়া যায় এখন কিভাবে দেয়া যায় না দেয়া যায় কিন্তু দেয়ার পরে কাজ করা যাবে পাস হবে না কাজ করতে পারবেন তারপরে যদি আপনি কাজ সঠিকভাবে করতে না পারেন তো অ্যাকাউন্ট যাবে কাজ সঠিকভাবে করতে হবে সমস্যা না কাজ করতে পারবেন না হলে পরে আলাদা দিব হ্যাঁ স্টপ দেন তুমি 7 সেকেন্ড ধরে ফাইনালে ক্লিক করতে পারেন নাকি ফাইনাল নাকি এরপর নেক্সট কে দিবেন দেন
ভাই টাইম থেকে যাচ্ছে ফার্স্ট এবার একটু রিল্যাক্সে করতে হবে টাইম আছে ফার্স্ট এটা রিল্যাক্সে করলে হবে ভাই ওই যে ইবে কতজন যে প্রেজেন্ট করছে ভাই তোফাজ্জল ভাই তারপর তুর্য ভাই তিনটা দেখলাম ভাই আমি কিন্তু শুরু করতেছি তানভীর ভাই শুরু করেন আমি বলতেছি তো শুরু করতে বলছি সে আপনার কখন থেকে ভাই স্টার্ট করি কিন্তু হাইডে ক্লিক করেন আর ক্রসে ক্লিক করেন আপনার পিসি থেকে সামনে থেকে একবার সরান যেগুলো সামনে আছে যাই আনসার বলবেন শুধুমাত্র তার মাইক অন রাখেন খন্দকার ভাই আপনার নাম মাইক অফ করেন জুনায়েদ ভাই ভাই আসছে জুনায়েদ ভাই মাইক অফ করেন আমি তো দেখতেই পাচ্ছি না ভাই সেট বক্সে দিয়ে দিছে এখন বলেন লিমন ভাই আসছে কিন্তু ওকে তারপর তিন All of these are valid ways to earn money in Microsoft Excel. Translating a document, data mining, for testing, and signing down to the next dimension. Voting down a program. Do you number that? Wait, take a second. Next, click on it. Who is what means unjustified, malicious, immortal? ভাই সেট বক্স দিয়ে রাখবো দেন 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 টাটা দেন সেট বক্স দেন দেন টাটা দেন হু ইজ হোয়াট মিন্স আনজাস্টিফুল ভাই দিছি কে হেল্প করেন আপনি তো তাড়াতাড়ি করেন ভাই কথা বলেন না হু ইজ হোয়াট মিন্স আনজাস্টিফুল ম্যালিসিয়াস ইমর্টাল হোয়াট মিন্স আনজাস্টিফুল ম্যালিসিয়াস ইমর্টাল আরে বাপ রে বাপ এবার আবার এগুলা আগে দিয়ে দিছি আচ্ছা ভালো হয়েছে সুবিধা হয়েছে কন্ট্রোল ডি আপনার অন্য প্রশ্ন বার করুন আমি এটা অ্যানসার করছি
আহসান ভাই একটু হেল্প করেন, দেখেন পান কিনা, এক নাম্বার রোগ এই সি ভাই দেখতেছি, চিন্তা করেন না, যতভাবে দূষিত অনৈতিক নিয়ম আপনি নেক্সট ডে আর প্রশ্ন আছে একটু কপি করে পেস্ট করেন, এক একজন এক একটা খুঁজে যাও, সুমন ভাই তিন নাম্বার দেখেন আপনি, একের নাম্বার working in his company may seem very demanding and scary from outside but you will see it is not so if you simply follow some ছমাই আছে আহসান ভাই কি চলে গেল নাকি ভাই দিছি পার্সেল দুই নাম্বার We sent the parcel a few days ago so that they should either could be used. So they should have received it by now. So they should have. So that. Wait, shesh koyna lage, thik ache? So that. They should go so that. ভাই শুধু সো হবে, শুধু সো দুই নাম্বার লেমন ভাই ঠিক আছে দেখেন দেব দাঁড়ান এক নাম্বার দেখেন এক নাম্বারটা একটু দেখেন তো সুমন ভাই লগাল ইজ রিসিং হবে না সরি ভাই সো হবে সো কনফার্ম একের এ নাম্বার হবে একের এ দেন একের এ হবে এক একের একটু দেখেন ভাই এক মিনিট একের এ হবে ভাই ফেল আসবে দেখেন একজনই খালি স্টপ করেন প্রেজেন্ট স্টপ করেন ভাই গ্রামার ব্যাংকে ইজি এই সব কারেক্ট আনসার দেয় আমার গ্রামার ব্যাংক একজন শেয়ার দেন শুধুমাত্র একজন কি আপনারা হেল্প করতে পারবেন তাহলে আমি নামাজ পড়বো নামাজ পড়া হয়নি আসরটা পড়া হয়নি এখনো আসর নামাজ পড়েন নাই সময় পেলাম কই আমি একবারও তো উঠি নাই এটা করে দেয় যাই
ক্রেডিট স্টেট প্রেজেন্ট এবার এমনি রাসেল মিয়া কুইক 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 হোয়াট ইজ দ্য ফি ইনভলভ ইন অর্ডার ফর এ ওয়ার্কার টু ইউজ মাইক্রোসফট সার্ভিস ভাই এই যে সকালের স্ক্রিনশট আছে তিনের এ দেয়া বুঝছেন স্ক্রিনশট যে রাইট এটা আপনি কিভাবে বলেন What is the fee involved in order for a worker to use Microsoft service? $9 is to dekhchi. Payout limit is $9. Mane ki? $9 eta dekhtechi bhai order paisi eta ami. Iye ei je pushno paisi ani dhanan khoje dei. What is the involved? Ei je free na bhai eta? Non. Ha Microsoft worker free then to free. Acha next dilam bhai. Free amra to kaaj kortechi free. Bhai $2 bhai. $2 will be dedicated from your account balance if you option to request a new pin. What an order is yes, free then the pin bin paper kichu nai tarolo free dise bhai who is what does not have a similar meaning to energy eta bar korchi apnara oi bad bake duta bar korne eta ami bar kora 1 meter byapar la 100% right answer hobe jeta ami bar korbo ভাই পেলেন তিনের বি তিনের দুই এনার্জি জোর করা পেলেন ও বাইট আছে নে দেখেন দুই নাম্বার কোন হবে ভাই ও বাইট দুই হবে দুই এর দুই কারণ তিনে দেখেন ওই এক মিনিট তিনের পেলেন শিওর 100% এক নাম্বার কোনটা হবে প্লেন হবে প্লেন গার্মেন্টস এটা আমার আসল ফোর ফোর ডাজ নট হ্যাভ এ সিমিলার মিনিং টু এনার্জি এবারে সবাই কথা বলছিস না তো এরকম হবে তো এই লাগা দাও কিছু লাগা দাও তো দরজাটা লাগা দাও এটা পানে বাইন তোমার ফোর ফোর ডাজ নট হ্যাভ এ সিমিলার মিনিং টু এনার্জি সি নিড সি নাম্বার হবে ফিনিশড
একএসসি দেন, একএসসি 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 তিন নাম্বারটা দেন। স্টিলা ওয়েট আনটিল হার বার্থডে, স্টিলা এটা কপি করে দিছেন, স্টিলা এটা কপি করে দেন তো। বিয়ে হবে অবশ্যই, তারপরেও দাঁড়ান একটু করে। ভাই ক্যান হার্ডলি হবে, এ হবে অনেক সময় 238 হাতে অনেক সময় আছে, ফিনিশ দেন, ফিনিশ দেন, একটা ভুল হলে কিছু হবে না। আরে ভাই ফিনিশ দেন নাকি, খুঁজে পান না নাকি, ক্লিক মারছে কিন্তু কাজ হয় মনে হয়, ঠিক আছে চেক ভাই। ভাই আমার তো কাটে গেছিল মনে হয় না ভাই, আর কেউ থাকলে শেয়ার দেন, আমি একটু নামাজ, হ্যাঁ আপনি শেয়ার দেন, হ্যাঁ আপনারা হেল্প করেন আমি নামাজ পড়েছি, ততক্ষণে স্ক্রিন শেয়ার দেন। আহসান ভাই সুমন ভাই হেল্প করেন কিন্তু, রাসেল ভাই অবশ্যই অবশ্যই, ভাই আমি থাকি, ভয় লাগে আপনার, ভয়ের বিষয় না, দিও ভাই আমি কিছু করবো না, আপনার শুধু খুঁজবেন আমি দাগাব, ভাই ভাই এক কাজ করেন, এই এক নেক্সট নেক্সট দিলেন কে, ওই যে ওই ভিতরে যে ইটা আছে না, প্রিভিয়াসে যান, প্রিভিয়াসে যান, প্রিভিয়াসে যান, এই যে এই সবগুলো টান দিয়ে কপি করে আমাদের চ্যাট বক্সে দেন তো, এর মধ্যে অ্যানসার আছে প্রথম তিনটা, এক কর হট থেকে শুরু করে, হ্যাঁ হ্যাঁ এর একবার টান দিয়ে তো কপি হয় না ভাই, কপি তো কপি নেবেন না, মেবি ভাই স্ক্রিনশট নেবেন না, অনেক বড় আমি তো স্ক্রিনশট আমি কি স্টার্ট হয়ে গেছে, এবারে হ্যাঁ স্টার্ট হয়ে গেছে, রিকোয়েস্ট আমাদের চ্যাট বক্সে দেন, একের এ
দুইয়ার হলো সি একেরে দুইয়ার সি আর এক দুইয়ার সি ফিমেলের ওই ক্লাগ আমি বললাম টু ডোনার দুইয়ার সি ইউজ করা এই দেন এটা তো মনে হয় নাকি দাঁড়ান মেবি ডি হবে আমার কাছে তো তাই মনে দেখে না দেখে tagging see the keys then diden next dibo bhai next then next ke bhai copy kore tatari copy kore amader ishe diye diben toto tatari diben toto the answer paben ভাই টেস্টিং এন্ড অ্যাপস পাইছে ভাই শুন ভাই টেস্টিং এন্ড অ্যাপস হ্যাঁ হ্যাঁ এ নাম্বার হবে প্রিভিয়াস